إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত ক্লাসে আইনুল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এ সম্পর্কিত আলোচনা আমরা শুরু করেছি। আমরা বলেছি যে পাঁচটি জিনিস না বুঝলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সেটি সুস্পষ্টভাবে সুনিশ্চিতভাবে বোঝা যাবে না। সেই কারণেই গত ক্লাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন সেটি আলোচনা করেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিসসামা এই কথাটির অর্থ কি সেটি আমরা আলোচনা করেছি এবং এই যে ইস্তাওয়া বলতে কি বোঝায় সেটি আমরা আলোচনা করেছি এবং এই সম্পর্কিত ইমামদের কথা আমরা আলোচনা করেছি। সেই সাথে আমরা উলু আল্লাহি তাআলা খালকিহি যেটি গুরুত্বপূর্ণ আল্লাহর গুণাবলী সিফাত সেটি হচ্ছে উলু আল্লাহি তাআলা। উলু আল্লাহি তাআলা আপনারা বাংলাদেশে শ্রোতা যারা তারা সবসময় এটি মুখে বলতে চেষ্টা করবেন কারণ এটি আমাদের যে কণ্ঠস্বর সেখানে আসে না। উলু আইন লাম ওয়াও উলু আল্লাহি তাআলা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিফাত। এটি না বুঝলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সেটি বোঝা যাবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে যে গুণাবলীগুলো আলোচনা করব গত ক্লাসে কিছুটা আলোচনা হয়েছে সেটি হচ্ছে ফাওকিয়াতুল্লাহি তাআলা আলা ইবাদিহি। ফাওকিয়াতুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর উপরে। ফাওকিয়া ফাওকিয়াতুল্লাহি তাআলা যেমন সূরা আল আনআম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি যে একচ্ছত্র নিয়ন্ত্রণকারী ফোর্সফুল যিনি বান্দার উপরে আছেন। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি সূরা আনআম আয়াত নাম্বার 61। যেমন ফেরেশতাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন সেই প্রসঙ্গে সূরা নাহাল আয়াত নাম্বার 50 সেখানে বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম তারা তাদের রবকে ভয় পায় যারা তার উপরে আছে। এইভাবে আমরা ফাওকিয়াতুল্লাহি তাআলা সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে অল্প একটু আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই আইনুল্লাহি তাআলার তিন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে বেশি সমস্যাপূর্ণ সেটি হচ্ছে মাইয়াতুল্লাহি তাআলা। মাইয়াতুল্লাহি তাআলা আপনাদের এগুলো বাংলাতে লিখতে অসুবিধা হবে তবু লিখে রাখুন মাইয়াতুল্লাহি মা খালকিহি। মা মানে হলো সাথে, মাইয়াতু আল্লাহ মানে আল্লাহ সাথে আছেন। এই কথাটার অর্থ কি মাইয়াতুল্লাহ মা খালকিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সৃষ্টির সাথে থাকেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সৃষ্টির সাথে থাকেন, যেমন মানুষ হচ্ছে তার একটি সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কিভাবে থাকেন, এটাই বোঝার অর্থ। মাইয়াতুল্লাহি তাআলা মা খালকিহি, মা থেকে মাইয়া এসেছে। আরেকটি কি, কুরুবুল্লাহি তাআলা মিন ইবাদিহি, যে আল্লাহ তার বান্দা থেকে কত নিকটবর্তী। মাইয়াতুল্লাহ আর কুরুবুল্লাহ, কুরুব কারিব থেকে এসেছে, কারিব নিকটবর্তী। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে কিভাবে থাকেন, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকটবর্তী হন কিভাবে, কুরুবুল্লাহি তাআলা। এই সব বিষয়গুলি যদি আপনাদের শেখা হয়ে যায়, তাহলে একজন মুমিনা মুসলিমা হিসাবে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ কোথায়, তার অর্থ কি, এবং আপনাদের ধারণা পরিষ্কার হবে। আমাদের এই বক্তৃতা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আল্লাহ সম্পর্কিত জ্ঞান সবার নেওয়া ওয়াজিব। কঠিন শব্দটি হচ্ছে আপেক্ষিক, বংশের পর বংশ, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর আমাদের বাংলায় কোনো ধরনের আকীদা সম্পর্কিত কথাবার্তা, বই পুস্তক, আলোচনা না থাকার ফলে বাতিল আকীদা, কুসংস্কার, বিজাতীয় হিন্দু আকীদা মুসলিমদেরকে আক্রমণ করেছে। এই কারণে সঠিক আকীদা আমাদের কাছে কঠিন মনে হয়। সঠিক আকীদা আসলে কঠিন নয়, না জানাটা হচ্ছে একটি বিষয়, সহজ এবং কঠিন না, এটি অত্যন্ত সহজ, শুধু মনোযোগের একটি দাবি এই আলোচনায় থাকে, যে আপনাদের মনোযোগ দিতে হবে, বুঝতে হবে, নিজের দায়িত্ব নিয়েই সেটিকে শিখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোথায়। তা না হলে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে যা খুশি তাই বলে ফেলবেন এবং হারাম কাজে আপনি লিপ্ত হবেন, তখন আর নিষ্কৃতি পাওয়া যাবে না। জানতে হবে, আমরা এই ক্লাসে আজকে কোরআন থেকে অনেক কিছুর উদাহরণ দিব, তারা কোরআনের তাফসির করান, তাদের জন্য আজকের ক্লাসটি কি হবে একটি গুরুত্বপূর্ণ, নোট করে রাখতে পারেন, কারণ যদি কোনো ভুল আগে করে থাকেন তাহলে ভবিষ্যতে সেগুলো শ্রোতাদেরকে আপনারা কারেক্ট করে দিতে পারবেন, কারণ যারা কোরআনের তাফসির করেন শুধু তাদের জন্য। আর অন্য শ্রোতাদের জন্য এটি শোনা ওয়াজিব হচ্ছে এই কারণে যে এটি না জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই সমস্যার সমাধান তারা পাবে না। কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলেছেন, আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে যে তার বিপরীত কথা মতোই শোনা যায়, এই ধরনের কিছু আয়াত রয়েছে। এটি কি আসলে বিপরীত, আসলে কি এটি কন্ট্রাডিকশন, এটি ঠিক নয়। এই কারণেই ওই আয়াতগুলোর ব্যাখ্যা আপনাদের জানতে হবে, ব্যাখ্যাটা জানলেই আয়াতগুলো যে একে অপরের প্রতি সাংঘর্ষিক নয়, একটি আরেকটিকে যে বাতিল করে না, সেটি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এক এবং অদ্বিতীয়, আল আহাদ, তিনি তার কাছ থেকেই এই আসমানি কিতাব আল কোরআনুল কারীম এটি আমাদের কাছে এসেছে। সুতরাং এর ভিতরে দুই ধরনের কোনো কর্তৃত্ব নেই, কর্তৃত্ব হচ্ছে এক আল্লাহ। সোর্স যদি, সূত্র যদি এক হয় তাহলে এটার বিপরীত কিছু থাকার কথা না, কারণ হুকুম যদি এক জায়গা থেকে আসে তাহলে এটি একে অপরের প্রতি কন্ট্রাডিক্টরি,
সাংঘর্ষিক হতে পারে না, এটি হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে তোমরা কি কোরআন নিয়ে কোনো চিন্তা করো না, ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাউ ওয়াজাদু ফীহিল ইখতিলাফান কাসীরা, যদি এটি আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে নাজিল হতো তাহলে তোমরা অনেক ধরনের কন্ট্রাডিকশন বিরোধপূর্ণ কথা বেশি পেতে। অথচ আমরা দেখতে পাচ্ছি কোরআনের ভিতরে কোনো সাংঘর্ষিক বিরোধপূর্ণ কথা নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে কেউ চিন্তা করো না, এই কথার মানে এই না যে যে খুশি তাই কোনো জ্ঞানহীন, কোনো হাদিস ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, সহি দলিল ছাড়া কোরআনের মনের ইচ্ছা মতো ব্যাখ্যা করা যাবে, এটি এই আয়াতের অর্থ নয়। এটি দিয়ে এটি বোঝানো হয়নি যে একটি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যে আমরা সবাই মিলে যে যেমনে পারে কোরআনের তাফসির করবে, একদিক থেকে যা মনে চায় যাহার খুশি যায় আসে, সেটি এই আয়াতের অর্থ নয়। এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি এটি আসতো, আমরা যদি পেতাম, তাহলে এর ভিতরে আমরা অনেক বিপরীত কন্ডিশন দেখতে পেতাম, কিন্তু আমরা কোনো বৈপরীত্য কন্ট্রাডিক্টরি কথা দেখতে পাই না। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি মানে বলতে চাই, যেমন আমাদের বাংলাদেশে মানে বাসের ভিতরে ধূমপান নিয়ে একটি সমস্যা, তো তিনটি জিনিস লেখা আছে যে বাসের বসলে দেখবেন যে যাত্রীর মাথার উপরে লেখা থাকে চলন্ত গাড়িতে ধূমপান করা নিষেধ। তো একজন ব্যক্তি ওই ব্যক্তিকে বলল আপনি ধূমপান করছেন কেন, তখন ওই ব্যক্তি আবার দেখিয়ে দিল যে গাড়ির ভিতরে আবার লেখা আছে যে কোনো অভিযোগ থাকিলে গাড়ির চালককে বলুন, মানে ওই লোককে বলতে বলছে না কারণ এটি লেখা আছে। তো পরে ওই ভদ্রলোক ওই ড্রাইভারের কাছে যখন গেল তখন ড্রাইভারের মাথার উপরে লেখা আছে চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলা নিষেধ। তাহলে তিনটি কথা বাসের ভিতরে লেখা আছে, চলন্ত গাড়িতে ধূমপান করা নিষেধ, তারপরে এটি অভিযোগ করতে গেলে নিষেধ করতে গেলে সমস্যা হচ্ছে যে আরেকটা কথা থাকে, সেটি হচ্ছে যে কোনো অভিযোগ থাকলে চালক গাড়ির চালককে বলুন, আর গাড়ির ড্রাইভারকে বলতে গিয়ে দেখা গেল যে ড্রাইভারের মাথার উপরে লেখা আছে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ। তাহলে এই যে কথাগুলো গাড়ির ভিতরে আছে একটি আরেকটির প্রতি বিপরীত, সাংঘর্ষিক, ইখতিলাফ, এটাকে ইখতিলাফ বলা হয়। পবিত্র কোরআনে এরকম কোন সমস্যাটা নাই, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা কি ওই বিষয়ে কোনো চিন্তা করি না যে কোরআনে কোনো কিছু বৈপরীত্য নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণাবলী যখন আপনি কোরআনের মাধ্যমে দলিল নিতে যাবেন কিংবা বুঝতে যাবেন তখন দেখা যাবে যে এটি একটি আরেকটি বিপরীত হিসাবেই বোঝায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আসীন সমাসীন হয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব কাছে চলে আসেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে থাকেন, এগুলি কোরআনেরই আয়াত রয়েছে। তাহলে সব মিলিয়ে একটি জগড়া খিচুড়ি অথবা একটি বিপরীতমুখী সাংঘর্ষিক অবতারণা মানে হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। এই কারণেই সঠিক অর্থ জানলে সেই বৈপরীত্য, সেই যে বিপরীত মনে করা মনে হচ্ছে কারো, সেটি পরিষ্কার হয়ে যাবে। আর এই প্রসঙ্গে বলে রাখছি আজকের ক্লাসে বিভিন্ন আয়াতের কিছু ব্যাখ্যা আমরা দিব, সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এটি বোঝার জন্য, এটি তাফসিরের কোনো ক্লাস নয়।
আমরা এখানে কোরআনের তাফসির শিখতে আসিনি, এখানে আমরা শিখতে এসেছি আইনুল্লাহি তাআলা, আল্লাহ কোথায়। শরীয়তের একটি বিশেষ প্রশ্ন, যে প্রশ্ন জানা প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যদি কারো সংশয় থাকে আল্লাহ কোথায়, আসমানে অথবা জমিনে, এরকম যদি সংশয় থাকে তাহলে কোনো কোনো ইমামের মতে সে কাফের হয়ে যাবে। আর আমাদের দেশে অধিকাংশ লোক জানেই না কোথায় আছে, বলে যে এইগুলি তো নিরাকার, কোথায় আছে জানি না ইত্যাদি। আসুন আমরা প্রথমে কুরুবুল্লাহি তাআলা এটি আলোচনা করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুইটি আয়াত লিখে রাখতে পারেন, একটি আয়াত হচ্ছে সূরা কাফ আয়াত নাম্বার 16, কাফ আয়াত নাম্বার 16, আর আরেকটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, এটি হচ্ছে আয়াত নাম্বার 85। সূরাতুল কাফ এর আয়াত নাম্বার 16-তে যেটি আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই কথাটুকু আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের কোরআনগুলিতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোনাউন, ডিটাচড প্রোনাউন, একটি বিচ্ছিন্ন স্বাধীন সর্বনাম যখন আল্লাহ ব্যবহার করেন প্লুরাল ফর্মে, দমায়ের মুত্তাসিলা, সেখানে জামা মানে উনি বহুবচন ব্যবহার করেন, সেটি আপনারা অনেকেই ইতিমধ্যে শিখে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বহুবচন ব্যবহার করেন। এটি হচ্ছে রাজকীয় বহুবচন, মানে রাজা বাদশাহ যখন তারা কথা বলে তখন তারা আমরা শব্দটা ব্যবহার করে। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি যখন বক্তৃতা দেন তখন তিনি বলেন যে আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করব, আমরা সংবিধান মেনে চলব, আমাদের সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি নিজেই দেশ চালাচ্ছে, তিনিই চালাচ্ছেন, কিন্তু বলার সময় তিনি বলছেন আমরা। এটি সমস্ত ভাষাতে, বাংলা ভাষা ছাড়াও পারস্য, আরবি ভাষা, অন্যান্য ভাষায় রাজা বাদশাহ রাজকীয় যে আমরা, সেটি আমি একক রাজাকেই বোঝানো হয়, কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটে বহুবচনে। আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা রাজ মানে মহিমা, আজিমা, তার যে মহিমা, তার যে বরত্ব, এই সকল আজিমা প্রকাশের সাথে তিনি কখনো কখনো আল্লাহ সুবহানাহু তাআলা বহুবচন নাহনু, নাহনু মানে জামা, এটি বহুবচন, দমায়ের মুত্তাসিল, মুনফাসিল, আমি দুঃখিত, এটি মুনফাসিল, দমায়ের মানে ডিটাচড প্রোনাউন, মুনফাসিল দমায়ের মানে এই এতটুকু না জানলেও চলবে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উনি নাহনু ব্যবহার করেছেন। ইংরেজি ভাষায় যে সকল পবিত্র কোরআন, কোরআন করিম, যেমন নোবেল কোরআন, ডক্টর মহসিন খান এবং অন্যান্য অথর যারা ট্রান্সলেট করেছেন, তারা এক বচন ব্যবহার করেনি, তারা উই ব্যবহার করেছেন। যেমন ইংরেজিতে বলছেন উই আর ক্লোজার টু হিম দেন হিজ জুগুলার ভেইন। এখন বাংলা ভাষায়, বাংলা ভাষায় কি সমস্যা হলো আমার জানা নাই, তারা সব এক বচনে আমি ব্যবহার করেছেন। এই যে আমি ব্যবহারটা করেছেন, এটি ব্যবহার করাটা ঠিক হয়নি, উচিত ছিল আমরা ব্যবহার করা, মানে কারণ নাহনু মানে আমরা,
কিন্তু ব্যাখ্যায় মানুষ জেনে নিবে যে আমরা বলতে এখানে আল্লাহ একই বুঝাচ্ছেন। এখন এখানে অনুবাদ করেছে বাংলায়, আমি তার ঘাড়ে অবস্থিত দমনীর অপেক্ষা নিকটেও নিকটতর নিকটে রয়েছি, আমি নিকটে নিকটবর্তী হয়েছি, করব। এই যে এই কথা থেকে কুরবুল্লাহি তাআলা, আল্লাহ কিভাবে বান্দার নিকটবর্তী হয়, তো এখানে আকরাবু মানে নিকট থেকে নিকটতর হয়েছে, আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ, যে ভেইন যে শিরা রয়েছে মানে আমাদের গলার কণ্ঠনালীর দুদিকে যে জুগুলার ভেইন ডাক্তারি ভাষায় বলা হয়, যে ভেইন দুটি খুব বড় মোটা, অথবা যে কোনো আর্টারি বলেন, মানে সেটা স্পেসিফিক্যালি কি বলা হচ্ছে উই ডোন্ট নো, আল্লাহ ভালো জানেন। শুধু বুঝতে হবে যে গলার কাছে গুরুত্বপূর্ণ রক্তনালী, যেটি কাটলে মানুষের মৃত্যু হয়, তো সেই রক্তনালীর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে রয়েছেন, এই কথাটুকুই কোরআনে আল্লাহ তার ভাষায় বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটি হচ্ছে কুরবুল্লাহি তাআলার একটি দৃষ্টান্ত। আরেকটি আয়াত রয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম লা তুবসিরুন ওয়ালাকিন লা তুবসিরুন, যে এটি সূরা ওয়াকিয়াতে এসেছে, মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই মৃত প্রায় ব্যক্তি যিনি মৃত্যুর কাছে চলে এসেছেন তার কাছে আমি ও তোমাদের থেকেও নিকটবর্তী, কারণ মানুষ যখন মারা যায় তখন সবাই তার কাছে চলে আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই মৃত ব্যক্তির কাছে আমি তোমাদের থেকেও বেশি কাছে চলে আসি, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমাদের থেকেও আমি নিকটবর্তী হই, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা সেটি দেখো না, তোমরা সেটি দেখো না। এখন এই দুইটি আয়াতের অনুবাদের ক্ষেত্রে এই যে নাহানুর জায়গায় আমি ব্যবহার করেছে বাংলাদেশের ইয়েতে, আমি তোমাদের অপেক্ষা অধিক নিকটতর, এই কাজটুকু আমাদের দেশের অনুবাদকারীরা ভালো করেন নাই। আচ্ছা, আমরাই ব্যবহার করাটাই উচিত ছিল। এখন আসুন যে এই যে দুইটি আয়াত দ্বারা কি বোঝায়, এই দুইটি আয়াত দ্বারা কি এই বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের গলার কাছে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি নিজে মানুষের রগের কাছে অবস্থান করে, এটি কি বোঝায়? এটি বোঝায় না। এটি কি বোঝায় সেটি তার তাফসীরের ভিতরে তার ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি। শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল কাওয়াইদুল মুসলা বি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা, এই কিতাবে শেখ আল উসাইমিন তিনি আয়াতগুলোকে বিভিন্ন তাফসীরদের ব্যাখ্যা থেকে উদ্ধৃতি করে বলছেন যে এই যে নিকটবর্তী হওয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন ফেরেশতাদের নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। কুরবুল্লাহি তাআলা বলতে এই আয়াত দিয়ে বোঝানো হইতেছে না, এটি বোঝানো হচ্ছে কুরুবুল মালায়িকা, কুরুবুল মালায়িকা যে ফেরেশতাদের কাছাকাছি হতে যাচ্ছে, ফেরেশতারা নিকটবর্তী হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফেরেশতাদের মাধ্যমে নিকটবর্তী হচ্ছেন। সুতরাং আপনাদের বাংলাদেশে যে কোরআন শরীফ যে আহসানুল বায়ানের ভিতরে আলহামদুলিল্লাহ তিনি ফেরেশতার কথাটা ব্র্যাকেটে লিখে দিয়েছেন, অথবা নিচের ব্যাখ্যায় তিনি বলে দিয়েছেন, এটি তিনি ভালোই করেছেন, কিন্তু এখানে উনি বলেছেন যে এই আহসানুল বায়ানের ফুটনোটে
এখানে বলেছেন যে 249 যে এই যে নিকটবর্তী হওয়া এটি জ্ঞানের নিকটবর্তী, এই কথাটুকু ঠিক নয়, এটা এটা কোনো বিশ্বস্ত কোনো তাফসিরের মাধ্যমে এটা জানা যাচ্ছে না, এই কথাটা তিনি ভুল লিখেছেন। আমাদের ভাই আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানি তিনি যে অনুবাদ করেছেন আল্লামা হাফিজ আলাউদ্দিন, যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটি জ্ঞানের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হচ্ছে না, বরঞ্চ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি নাহনু শব্দটাকে ফেরেশতাদের বোঝানো হয়েছে বলে বলেছেন, যে ফেরেশতারা মানে আল্লাহ সুবহানাহু তাআলা যে প্রতিটি লোকের কাছে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, সেই দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী হন। তাহলে আপনাদের কাছে যদি কোনো লোক এই প্রশ্ন করে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এই কথাটির অর্থ কি, যে আমরা অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনি নিকটবর্তী হন। এর কারণ হচ্ছে এই প্রথম আয়াত যেটি সূরা কাহফের ভিতরে এসেছে, সেই আয়াতের ব্যাখ্যা ওই আয়াতের পরেই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। যে উনি বলেছেন যে দুইজন ধারক ফেরেশতা এই জিনিসটিকে নিয়ে যায়, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, মুতালাক্কিয়ান মানে হচ্ছে দুইজন ফেরেশতা, আনিল যে ওরা বসে আছে, একজন ডানে আরেকজন বামে, দুইটি ফেরেশতা বসে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের ব্যাখ্যা এই পর্যায়ে কোরআনের আয়াত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন, এটি পণ্ডিতি করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর আয়াত যেটা বলেছেন সেটি আবার 17 নম্বর আয়াতে পরপরই সেটি ব্যাখ্যা করেছেন, 18 নম্বর আয়াতেও সেটার ব্যাখ্যা করে দিয়েছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী, এটি হচ্ছে দুইটা ফেরেশতার মাধ্যমে নিকটবর্তী, তার মানে আল্লাহ মানুষের সাথে রগের কাছে আল্লাহ নিজে থাকেন না, সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতা দুইটির মাধ্যমে ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, এই কারণেই তাফসীর ইবনে কাসির বলেছে দুইজন ফেরেশতা, এর অর্থ হচ্ছে ইয়াখুযান ওয়া ইউসাব্বিতান, ইমাম শাওকানি এই ব্যাখ্যাই করেছেন যে মানুষের সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমেই জেনে থাকেন। ইমাম শাওকানি আরো বলেন যে আল্লাহ ফেরেশতাদেরও মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার খবর রাখেন, রাখতে পারেন, কিন্তু ফেরেশতার কথা উল্লেখ করে তিনি একটি প্রমাণ উপস্থাপন করেছেন, হুজ্জা মানে একটি প্রমাণ, যেন পরকালে যখন মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্মরণ করিয়ে দিবেন তখন তাদের রেকর্ডিংটা মানে এই ফেরেশতারা যে লিখছে সেটা উপস্থাপন করা হবে, একটি হুজ্জা একটি প্রমাণ থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম আয়াতের ব্যাখ্যা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এর ব্যাখ্যা হচ্ছে পরের আয়াতে মুতালাকিয়ান মানে দুইটি ফেরেশতা, আনিল শিমাল আনিল ইয়ামিন, ডানে এবং বায়ে, এই দুইটি ফেরেশতা যারা বসে আছেন, কাঈদুন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি, এমন কোনো কথা মানুষের বাদ পড়ে না যে তারা সবসময় লক্ষ্য রাখেন এবং এটা এটাতে আগ্রহ করেন, লিখে রাখেন। আর পরে আয়াত যেটি ওয়াকিয়াতে এসেছে, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না লা তুবসিরুন, যে আমরা মানে আমরা
তোমাদের থেকেও কাছে থাকি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রায় ব্যক্তি সম্পর্কে বলছেন। এখানে তাফসীর কুরআনুল জাদীদের ভিতরে আমাদের ভাই মুজাম্মেল হক সাহেব ভুল করেছেন, তিনি সেখানে লিখেছেন ব্র্যাকেট দিয়ে যে আল্লাহ আমি মানে প্রাণের নিকটে থাকি, প্রাণের নিকটে থাকি না তো, মানুষের নিকটবর্তী। উনি প্রাণ কোথায় পেল? এটা ভুল, এটি শুদ্ধ করতে হবে। সুতরাং ওই তাইসিরুল কোরআনের জাদিদে এই আয়াতের অনুবাদ করতে গিয়ে লেখক ভুল করেছেন, শুদ্ধ করে নেবেন আশা করি। তো এখন এখানে আল্লাহ বলছেন যে এই যে এটি যে ফেরেশতা, এর প্রমাণ কি? এর প্রমাণ এই আয়াতের পিছনে ইঙ্গিত দিয়েছেন, ইশারা। এটি বলা হয় আল ইশারা। কোরআনে একটি আয়াতের শুরুতে আল্লাহ একটি কিছু বললে অনেক সময় ওই আয়াতের শেষের দিকেই তার একটি ইঙ্গিত ইশারা থাকে। যেমন এই আয়াতটুকুর একটি ইশারা হচ্ছে ওয়ালা কিল্লা তুফসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। আমরা কাদেরকে দেখতে পাই না? ফেরেশতাদেরকে দেখতে পাই না, তার মানে এটি ফেরেশতা। এছাড়াও এই যে সূরা ওয়াকিয়া 85 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা হবে সূরা আনআমের 61 নম্বর আয়াত, লিখে রাখুন। ওই আয়াতের ব্যাখ্যা কি? সূরা আল আনআম এর 61 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আহাদাকুম মুল মাউতু তাওয়াফাতহু রুসুলানা ওয়াহুম লা ইউফাররিতুন, যে যখন মৃত্যু তোমাদের কারো কাছে চলে আসে, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলানা, তখন আমাদের রসুলগণ, এখানে আমাদের রসুলগণ মানে কি? যারা এই দানকে কবচ করে, মানে ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পবিত্র কোরআনে কখনো কখনো রসুল রসুল বলেছেন। আমাদের ফেরেশতা রসুলনা, এখানে বহু বচন ব্যবহার করেছে, রসুলনা রসুলনা ওয়াহুম লা ইউফাররিতুন, যারা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারকে মানে ক্ষমতাকে, তার আদেশকে অবজ্ঞা করে না। এই আয়াতের ব্যাখ্যা এটি জানা গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে আল্লাহ নিকটবর্তী হন, পবিত্র কোরআনে দুইটি আয়াত দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, এটি আসলে ফেরেশতাদের মাধ্যমে নিকটবর্তী হন। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে ফেরেশতাদের নিকটবর্তী কুরুব মালায়িকা, এই কুরুব মালায়িকাটা কার সাথে সম্পর্কিত? ইয়ালজিকু অল ইস্তিহাক, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নালার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে এটি সম্পর্কিত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে এই ফেরেশতার নৈকট্য সম্পর্কিত এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হুকুম করেন, আর তার হুকুমটুকু তামিল করে, আদেশকে পালন করে ফেরেশতারা। সুতরাং এটি আল্লাহ নিজেই, মানে তার নফসের সাথে, আল্লাহর জাতের সাথে এটি সম্পর্কিত। তার মানে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অন্য কোনো সিফাতের সাথে নয়, বরঞ্চ তার জাতের সাথে সম্পর্কিত। কারণ সেটি হুকুম করলেই আল্লাহ নিজে হুকুম করেন, ফেরেশতারা সাথে সাথে সেটি করেন। যারা তাফসীর করেন তাদের খেদমতে আমি একটি সুন্দর জিনিস আপনাদের কাছে বলতে চাই, যে পবিত্র কোরআনে, এখন বুঝবেন কিভাবে যে কোরআনের কোন জায়গাটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কথাগুলো উল্লেখ করেছেন। একটি একটি নিয়ম মনে রাখুন, লিখে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অধিকাংশ আয়াতে যখন আমরা কথাটুকু ব্যবহার করেন, অথবা বহু বচনের শব্দের ভার্ব ক্রিয়াপদ বাচ্য ব্যবহার করেন, যেমন রুসুলুনা মানে আমাদের রসুল, কারানা মানে আমরা তেলাওয়াত করি ইত্যাদি, তখন এই যে বহু বচনের কথাটুকু বললে সাধারণত
অধিকাংশ বহুবচনের আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নিসবত করেন না, বরঞ্চ তিনি ফেরেশতাকে ইঙ্গিত করেন। লিখে রাখুন, এটা এটা জানা উচিত যারা তাফসির করেন। যেমন উদাহরণ হচ্ছে ফাইজা কারানাহু সূরা আল কিয়ামা 18 নম্বর আয়াত, ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহ। এখানে অনুবাদ হবে, আমরা যখন পড়ি তেলাওয়াত করি, এখানে বাংলাদেশের কোরআনগুলিতে আমি আমি তেলাওয়াত করি লিখে রেখেছে, এটা ঠিক হয়নি। আমরা যখন তেলাওয়াত করি ফাইজা কারানাহু, আমরা যখন পড়ি ফাত্তাবি কুরআনাহ, যে তুমি তখন এর তেলাওয়াতকে, এই পঠনকে, এই পাঠকে অনুসরণ করো। এটি আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করতেছেন। ফাইজা কারানাহু, যখন আমরা তেলাওয়াত করি, এই যে আমরা পড়ি, আমরা তেলাওয়াত করি, এটা আল্লাহ সুবহানাহু তাআলা নিজে পড়েন না। এই তাইসিরুল কুরআনুল জাদিদের ভিতরে এইগুলির কোনো ইঙ্গিতই দেন না এই অনুবাদকারী। এই আপনাদের প্রতি অনুরোধ, এই অনুবাদকারীকে বলতে হবে যে তার কোরআনটাকে সুন্দর করে লেখার জন্য অনুবাদ, কারণ এগুলি তিনি দেননি। অপ্রয়োজনীয় অনেক ফুটনোট দিয়ে রেখেছেন যেটির কোনো প্রয়োজন নাই, অথচ যেখানে প্রয়োজন সেখানে তিনি কিছুই লেখেন নাই এবং ভুল অনুবাদ করে রেখেছেন। ফাইজা কারানাহু, যখন আমরা তিলাওয়াত করি অত পাঠ করি, এইখানে আমরা বলতে বোঝানো হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, ফেরেশতা বোঝানো হচ্ছে, একজন ফেরেশতা। কখনো কখনো বহুবচনে একজন ফেরেশতাও বোঝায়, কখনো কখনো ফেরেশতা সমূহ বোঝায়। বহুবচন হয়েই ফেরেশতা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ফাইজা কারানাহু, আমরা যখন পড়ি, মানে জিব্রাইল আলাইহিস সালাম যখন পড়ে, ফাত্তাবি কুরআনা, তখন তার তেলাওয়াতকে অনুসরণ করো। এখন এরকম আরেকটি আয়াত হচ্ছে, মানে আমরা বলতে চাচ্ছি যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই এই দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাই বুঝানো বুঝাতে চাচ্ছেন, যে ফেরেশতাই বান্দাদের নিকটবর্তী থাকেন। ফালাম্মা, যেমন সূরা হুদ আয়াত নম্বর 74, এখানে আল্লাহ বলছেন ফালাম্মা যাহাবা আন ইব্রাহিমা রাউহু ওয়াজাআতহুল বুশরা, ওয়াজাআতহুল বুশরা তুজাদিলুনা ইউজাদিলুনা ফি কওমি লূত, যে যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে ভয় চলে গেল, ফালাম্মা যাহাবা আন ইব্রাহিমা রাউহু, রাউহু ওয়াজাআতহু বুশুল বুশরা, যখন ইব্রাহিমের কাছে মানে সুসংবাদটুকু আসলো, তখন সে মানে সে কি করলো, ইউজাদিলুনা, সে আমাদের সাথে জিদাল করলো, জিদাল ফি কওমি লূত, যে লুতের বংশ, যে লুত আলাইহিসসালামের যে কাউম, যে গোষ্ঠী, তাদের সম্পর্কে সে জিদাল করলো। এখানে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের অধিকাংশ কোরআন শরীফে জিদাল কথাটির অর্থ ভুল লিখেছেন, আপনারা ডক্টর মহসিন খানের অনুবাদ পড়ে দেখেন। কারণ এখানে জিদা ইউজা দিল না, এর মানে এই না যে আল্লাহর সাথে ঝগড়া করে, এটি ঠিক না। যেমন এই আল মওদুদি আফাউল্লাহ তাআলা, মানে তিনি বলেছেন যে ইব্রাহিম আল্লাহর সাথে ঝগড়া করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বান্দা কিভাবে আল্লাহর সাথে ঝগড়া করবে, ইউজাদিল, এই জিদাল মানে ঝগড়া জাতি নয়, এটি এটি ভুল অনুবাদ করা হয়েছে, এটি হবে ওজোর পেশ করা হচ্ছে, ওজোর। এটি এই এই ক্ষেত্রে সবাই তাফসিরুল কোরআন, আহসানুল বায়ান এবং ওই তাইসিরুল কোরআন সবাই তর্ক বিতর্ক করে, যে এটি তর্ক বিতর্ক বুঝায় না, সব জিদাল তর্ক বিতর্ক নয়, আর এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটি এটি অসম্মানজনক। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে তর্কে লিপ্ত হবেন কিভাবে, আশ্চর্য।
এই জন্যই আপনারা কি অনুবাদ করে পাঠকদেরকে কি শিখাচ্ছেন আল্লাহই ভালো জানেন। সাবধান, ইউজাদিলু না, এখানে জিদাল মানে তর্ক বিতর্ক নয়, এটি ভুল লিখেছে, প্রত্যেকটি কোরআন শরীফে ভুল লিখেছে। আর আমাদের দেশে একটি ভুল কেউ লিখলে সবাই একই ভুল নকল করতে খুব উস্তাদ, কারণ নকলের একটি মানে প্রতিযোগিতা চলছে আমাদের দেশে, একজনের অনুবাদ থেকে আরেকজন কপি করছে এবং অনুবাদ বাজারে ছেড়ে দিচ্ছে, বলছে যে আমারটা সহি। ইউজাদিলু না, এখানে হবে জিদা, ইউজাদিলু না মানে আমাদের সাথে সে জিদাল করছে, মানে আমাদের সাথে ওজোর পেশ করছে, যুক্তি উপস্থাপন করছে, তর্ক বিতর্ক করছে না, মানে একটি উপায় খুঁজছে। এখানে মহসিন খান অনুবাদ করেছেন, ডক্টর মহসিন খান তকরুদ্দিন হিলালি, হি প্লিডেড টু আস, প্লিডেড, প্লিডেড করা তো করেন না, ডিবেট করে না, প্লিডেড, তিনি ওজোর পেশ করছে, আপত্তি পেশ করছে যে কাউমে লুত, সেখানে লুত আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গ রয়েছে, সুতরাং ফেরেশতাদের সাথে সে বলছে যে ওখানে কিছু ভালো লোকও আছে দু একজন, এইটাই তিনি বলতে চাচ্ছেন। তো এইখানে ইউজাদিলু না আমাদের সাথে করছেন, এই যে আমাদের সাথে এটি আল্লাহ নয়, এই আমাদের এটি আল্লাহ নয়, এই আমাদের হচ্ছে ফেরেশতা। ইউজাদিলু না, এই এরকম পবিত্র কোরআনে এই মোট একটি দুইটি তিনটি চারটি, এই চারটি আয়াতে বহু বচনে আল্লাহ সুবহানাহু তাআলা বহু বচন ব্যবহার করেছেন, কিন্তু বহু বচনের অর্থে তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেছেন, যে ফেরেশতারা মানে আল্লাহর হুকুমের সাথে অনুগত এবং তার অবাধ্য নয়, সুতরাং আল্লাহ নিজে যেই হুকুমটা করেন সেটি ফেরেশতারা পরে বিধায়, এই নৈকট্য ফেরেশতাদের নৈকট্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কুরুব আল্লাহি তাআলা আলা আব্দিহি, আল্লাহ সুবহানাহু তাআলা যে বান্দাদের কাছে নৈকট্য পৌঁছান, তার মানে এটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছান, আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনো কোনো মানুষ বাংলাদেশের আজেবাজে অনেক লোক আছে এইগুলি বলে আপনাদেরকে বলবে যে আল্লাহ সব জায়গায় আছে, যে আল্লাহ মানুষের মাথার কাছে আছে, রগের কাছে, যত কল্লা তত আল্লাহ, এরকম বলবে, তখন তারা কোরআন থেকে দলিল পেশ করে দেখাবে যে আল্লাহ বলছেন যে রগের কাছে আছে, এটির মানে এই নয় আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মাথার রগের কাছে থাকেন, তিনি ফেরেশতাদের মাধ্যমে মানুষের নৈকট্য লাভ করেন, নিকটে থাকেন, জ্ঞানের মাধ্যমে নয়, যেটি তাফসির আহসানুল বায়ানে লিখেছে এটিও ভুল, বলতে হবে ফেরেশতাদের মাধ্যমে, এটি সঠিক এবং এটির কথাই মানে ইবনে কাসির তিনি বলেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে আল্লাহর নৈকট্য লাভ করে, এটা আমরা অন্য আরেক ক্লাসে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করার একটি উপায় হচ্ছে যে বেশি বেশি নওয়াফেল করা এবং ফরজ আদায় করা, ফরজ আদায় করার পর সে যদি অতিরিক্তটা আদায় করতে থাকে, ওমা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিলি হাত্তা উহিব্বুহু, যখন আমার বান্দা, হাদিস সহিহ আল বুখারী, যখন আমার বান্দা আমার প্রতি নওয়াফেল অতিরিক্ত মানে ফরজ ছাড়া নওয়াফেল গুলো আদায় করতে থাকে, নওয়াফেল বলতে ফরজ ছাড়া যাবতীয় যত সুন্নাহ মুস্তাহাব রয়েছে সবগুলোকেই হাদিসের ভাষায় নওয়াফেল বলা হয় একত্রে, আমাদের বাংলাদেশে নফল না, সুন্নাহ ওয়াজিব এই ধরনের ক্লাসিফিকেশন নাই, নওয়াফেল বলতে বোঝানো হচ্ছে যে ফরজ ছাড়া সমস্ত কার্যক্রম, সমস্ত ইবাদাত অথবা কাজ নওয়াফেল। তো এটা করলে কি হয়, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দা নিকটবর্তী হয়, এমন নিকটবর্তী হয় যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে, হাত্তা উহিব্বাহু, যখন যতক্ষণ না সে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসতে থাকে, তাহলে এই যে আল্লাহ সুবহানাহু তখন সে যা কথা বলবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দিবে, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, সে যখন চাবে তখন আমি তাকে দেই, ওয়ালা ইন ইস্তাযানি লাউইদান্নাহু, সে যদি আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় দেই।
এই হাদিসের এই মতো আরেকটি হাদিস মুসলিমের ভিতরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 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 এটি হাদিসে কুদসির ভিতরে এসেছে, মান তাকাররাবা মিন্নি শিবরান আকাররাবতু মিনহু জিরআন, যে কোন বান্দা যদি আমার কাছে এক হাত নিকটে আসে তাহলে আমি তার কাছে মানে এক বিঘত নিকটে চলে যাই, মানে আমরা যদি শিবরান মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবু মিনহু জিরআন, মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি কাছে চলে আসে, মানে আমরা যদি এক হাত আল্লাহর দিকে অগ্রসর হই তাহলে আল্লাহ এক বিঘত নিকটে চলে আসেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটে চলে আসেন, এর মানে এই নয় যে আল্লাহ আমাদের সামনে ঘোরাফেরা করতেছেন, সর্বনাশ। এই সকল হাদিস দিয়েই বাংলাদেশের যারা ওই সব জায়গায় আল্লাহ আছে এটা প্রমাণ করতে চায়, এই কারণে আমরা হাদিসটুকু আলোচনা করছি। মান তাকাররাবা মিন্নি শিবরান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা নিকটবর্তী হওয়ার এক বিঘত, কখন? তাকাররাবতু মিনহু জিরআন, যখন সে মানে এক হাত হাতের মতো আসে। ওমান তাকাররাবা মিন্নি জিরআন তাকাররাবতু মিনহু বান, যে সে যখন এক বিঘত আসে তখন আমি তার কাছে পুরো এক হাত মানে দূরত্বে এক বাহু দূরত্বে চলে আসি, বান মানে এক বাহু পরিমাণ চলে আসি। আর যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে হেঁটে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়ে যান, সুবহানাল্লাহ, আল্লাহ দৌড় দেন, এই হাদিসের ভিতরে আছে। ওয়ামান আতানি ইয়ামশি, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে চলে, আতাইতুহু হারওয়ালা আতাইতুহু হারওয়ালা, আল্লাহ তখন বান্দার দিকে দৌড় দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে মানে যখন আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে মানে হাঁটেন এবং দৌড় দেন, এর মানে এই নয় যে আমাদের মতো আল্লাহ জমিনের ভিতরে আছে এবং হাঁটতেছেন এবং মানে দৌড় দিচ্ছেন, এটি বোঝায় না। এটি কি বোঝায় এটি বুঝতে হবে, এটি মুসলিমের ভিতরে এসেছে এই হাদিসটুকু। এই হাদিসটার নাম্বার হচ্ছে 2687 87। ওমান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহা জিরআন, ওমান তাকাররাবা মিন্নি জিরআন তাকাররাবতু মিনহু বাআ, ওমান আতানি ইয়ামশি, যখন সে আমার কাছে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি তখন তার দিকে দৌড় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দার কাছে মানে উনি মানে দৌড়ে দৌড়ে যান, এটি হচ্ছে আল্লাহর একটি ফাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অ্যাকশন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এটির কোনো বিরূপ অর্থ নেওয়া যাবে না। এ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসেন সেটি পবিত্র কোরআনে এর প্রমাণ রয়েছে, আসেন, যেমন আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, যখন আমার বান্দার আমাকে জিজ্ঞাসা করে আমি মানে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফা ইন্নী করিব, আমি তখন তার নিকটেই চলে আসি, নিকটেই থাকি, আমি তখন তার দোয়াকে কবুল করি সে যখন আমাকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফজর আয়াত নম্বর 22, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন তোমার প্রভু ফেরেশতাদের সাথে সারিবদ্ধ হবে, সারি সারি ফেরেশতাদের সাথে মানে আসবেন, তিনি আসবেন, ওয়াজা রাব্বুক, জা মানে আসা, হাল ইয়ানজুরুনা মানে সূরা আনআম আয়াত নম্বর 158, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতি রাব্বুকা আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যে তারা কি ফেরেশতা ছাড়া অন্য কিছু লক্ষ্য করে না, যে তখন তারা দেখতে থাকে যে তাদের প্রভু কখন আসবে, আও ইয়াতি রাব্বুকা,
যে তোমার কাছে প্রভু, তোমার প্রভু কিভাবে আসবে, অথবা আল্লাহর কিছু নিদর্শন কিভাবে আসবে। যেমন হাদিসের ভিতরে এসেছে, আমরা যখন দান খয়রাত করি তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই দানটুকু ডান হাত দিয়ে নিয়ে নেন। মা মানে আমরা মনে করেন মসজিদে দান করতেছি অথবা বাসায় গরিবকে দান করতেছি, তো আমরা যখন গরিবকে দান করি আবার মসজিদে দান করি অথবা যে কোনো দান করি, তাহলে ওই দানটুকু সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তার ডান হাত দিয়ে দানটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। মান তাসাদ্দাকা আহাদুন, হাদিসের ভিতরে এসেছে 1400 মুসলিমের হাদিস আবু হুরায়রা, মান তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়িব, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র ছাড়া কোনো কিছুকেই তিনি মানে গ্রহণ করেন না। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ইল্লা আখাযাহা আর-রাহমানু বিয়ামিনিহি, আর-রাহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত দিয়ে সেটাকে গ্রহণ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, যে যে দুনিয়ার যে সামা, যে লোয়েস্ট হেভেন রয়েছে, দা হেভেন অফ দা আর্থ, সেই আসমানের দুনিয়াতে মানে আল্লাহ সুবহানাহু তাআলা নেমে আসেন, হিনা ইয়াবকা সুলুসাল লাইল আখির, রাতের শেষ তৃতীয়াংশ। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা নিকটবর্তী হন, এই নিকটবর্তী আল্লাহর একটি অ্যাকশন ফাইল, উনি এটি কেন করেন, কেননা তিনি এটি পছন্দ করেন। আর তিনি কি করেন, আল্লাহ সুবহানাহু তাআলা রয়েছে একটি অন্যতম গুণাবলী, তিনি সার্বভৌম, তিনি যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি তাই করেন যেটি তার করতে ইচ্ছে হয়, তার মানে এটি তিনি করেন। এখন কিভাবে করেন এইটি আমরা জানি না, তাকাইফ, কিভাবে আল্লাহ এই দুনিয়ার আসমানে মানে সামাআর দুনিয়া, আপনারা যদি আসমানকে আকাশের সাথে সমার্থক মনে না করেন তাহলে আসমান বলা যাবে, দুনিয়ার আসমানে কিভাবে আসেন, কিভাবে তিনি ডান হাতে সাদাকাত গ্রহণ করেন, কিভাবে তিনি মানে বান্দার দিকে হেঁটে আসেন, এগুলি কিভাবে করেন, তাকাইফ, এটি আমরা জানি না, আমরা এটি জানি না। তামসিল, এটি মানুষের মতো আল্লাহ হেঁটে আসেন না, মানুষের মতো আল্লাহ ডান হাত দিয়ে মানে মানে এই দান গ্রহণ করেন না, মানুষের মতো আল্লাহ সুবহানাহু তাআলা মানে চলে আসেন না। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বল মানে হাদিসের ভিতরে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে আমার বান্দা আমার নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে, ফাকসিরু দোয়া, এখন তোমরা সেখানে দোয়া করো। তাহলে কুরু বল্লাহি তাআলা, যে আরেকটি অবস্থা আল্লাহ বর্ণনা করছেন, যে মানুষ যখন সিজদায় থাকে তখন আল্লাহ তার নিকটবর্তী হন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যখন সে সিজদা করে। এর মানে এই নয় আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে, পাকিস্তানি মসজিদগুলোতে বেশি বেশি দেখা যায়, আমাদের বাংলাদেশিদের আল্লাহ রহমত যে এই বেদাতটা আমাদের বাংলাদেশিদের ভিতরে নাই, ইদানিং দু একজনে করে দেখা দেখি, সেটা হলো মসজিদে কোনো নামাজ নাই, কিছু নাই, হঠাৎ করে সিজদায় পড়ে রয়েছে। এই ধরনের সিজদা কোথাও নাই, শরীয়তে নাই, একটা করে আলাদা করে সিজদা দেওয়া যায় না, সিজদা করে দোয়া করার কোনো আদেশ নাই। আপনারা যারা শুনছেন, একা একা মনের আনন্দে বাড়িয়ালি গান গিয়ে সিজদা দেওয়া যায় না, এটি ছেলে খেলা নয়, এটি একটা ইবাদত। সিজদা দেওয়া যায় আপনি যদি কোনো কাজে খুশি হন, সিজদা তো শুকর, শুকরের সিজদা, সেটি দেওয়া যায়। কিন্তু যদি নামাজের ভিতরে সিজদার কথায় বলা হচ্ছে, যে যে সিজদা আপনি আল্লাহ নিকটবর্তী হন, আর নামাজ ছাড়া আন্তাজেই কোনো কারণ ছাড়া তেলাওয়াত ছাড়া শুধু সিজদা দিয়ে দোয়া করা, এই কি এটা বেদা, এটি কোনো হাদিসে নাই, এটা আমাদের পাক ভারত উপমহাদেশে আছে, কেউ অন্ধ অনুকরণ করলে করবেন না, বন্ধ রাখবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হাদিসের আলোকে তিনি দৌড় দিতে পারেন বান্দার দিকে যদি বান্দা তার দিকে হেঁটে যায়। মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার অর্থ হচ্ছে, যেমন ব্যাখ্যাগত অর্থ হচ্ছে যে আমরা যদি আল্লাহর হুকুমগুলো পালন করতে থাকি, তার দিকে নিকটবর্তী যাই, অগ্রগামী হই, আল্লাহ আমাদের দিকে অগ্রগামী হন, এগিয়ে আসেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে রহম করবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য ব্যাকুল। শুধু আমাদের কাজ, আমাদের ডাক, আমাদের দোয়া, আমাদের ইবাদত, এইগুলোর কারণ হতে পারে। যেমন নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন, এইভাবেই বোঝা যাচ্ছে। আর এটি কিভাবে নিকটবর্তী হন, কিভাবে তিনি শেষ আসমানে রাতের তিন এই এক তৃতীয়াংশে আসেন, সেটি আমরা জানি না। আর এটি মানুষের মতো তিনি আসেন না। এই দুটো কথা, যে তাকাইয়ুস তামসিল, এটি ছাড়া আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে যেটি করা অসম্ভব, যেটি কল্পনা করা অসম্ভব, যেটি যেটি করা অসম্ভব, সেটি আল্লাহর পক্ষে শুধু সম্ভবই নয়, বরঞ্চ অতি সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়ার সব জায়গায়, এখন আমেরিকাতে যদি রাত হয়, সৌদি আরবে এখন দিন, তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নেমে আসেন, ওখানে তখন যেতে পারেন না, আবার ওখানে এই সব সময় উঠছেন নামছেন, এইরকম নয়। আমাদের মতো ওঠানামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু পৃথিবী নয়, সাতটি সাতটি আসমান যদি বলেন, সাবা আসমাওয়াত, তারপরে হচ্ছে সাতটি জমিন, সাবা আরদাইন, যে হাদিসের ভিতরে এসেছে, গত ক্লাসে আমরা বলেছি যে এই সাত জমিন এবং সাত আসমান অথবা সাতটি মানে আসমাওয়াত, এই সবগুলোকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। আর কুরসির থেকে অতি বড় হচ্ছে আল আরশ। আরশ হচ্ছে মরুভূমির তুলনা মতো অনেক বড়, আর কুরসি হচ্ছে একটি আংটির মতো, আর তার উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আযীমা। সুতরাং এই পৃথিবীর এখানে রাত, ওখানে দিন, রাত আর আল্লাহর কাছে কোনো রাত দিন সমান। ইবনে মাসউদ এই কথাটুকুই বলেছেন তার আসারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাত দিন সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিনের কোনো পার্থক্য নেই, কারণ তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। সুতরাং তার উঠা নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তার শানেই হবে, এবং তার যে আযীমা জালালা, এই দুইটি ভাবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, তার বরত্ব, তার মহিমা সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থাতেই আল্লাহ আসেন, আল্লাহ হাতেন, আল্লাহ সুবহান দৌড়ে আসেন, আল্লাহ ডান হাত দিয়ে সাদাকাত গ্রহণ করেন, আল্লাহ এই সেজদার সময় বান্দা নিকটবর্তী হন। তার মানে এই নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা সব জায়গায় থাকেন। যদি আল্লাহ সব জায়গায় থাকতো তাহলে এগুলি আসতো না, এই প্রশ্নটি আসতো না যে উনি নামেন। সব জায়গায় থাকলে তো নামার প্রয়োজন পড়ে না। আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট সারা বাংলাদেশে থাকে, তাহলে তো প্রেসিডেন্টের কোথাও যেতে হয় না, মানে ভ্রমণ করতে পারে না, কিছু করতে হবে না, আসা যাওয়া প্রেসিডেন্টের কাছে একটি পাগলামি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, কিন্তু তিনি তার জালালা, তার মহিমা, তার বরত্বের সামঞ্জস্যভাবে তিনি তার কাজগুলোকে সম্পাদন করেন। এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পছন্দ করেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো এমনই যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করেন। এর মানে এই নয় আল্লাহ আপনার উপরে জুলুম করেন। এখানে আমাদের বাংলাদেশি মহিলাদের ভিতরে, মহিলা পুরুষের ভিতরে আছে, মহিলাদের ভিতরে একটু বেশি, কারোর ছেলে মারা গেল, কারোর মানে কোনো কষ্ট হইলো, সাথে সাথে আল্লাহর উপরে অভিশাপ দিতে থাকে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, আল্লাহ এভাবে অনেক কথা বলে যে আল্লাহ কি আর মানুষ পেল না, এই সেই আমার বাচ্চাটাকে নিয়ে গেছে, আল্লাহ আরো নিয়ে যাও আর কি, মানে ইত্যাদি ইত্যাদি অশ্লীল, সীমাহীন দৃশ্যতাপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিশাপ দিচ্ছে, আল্লাহ এর শাস্তি কি হবে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ ওয়ামা রাব্বুকা, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 46,
ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে কখনো জুলুম করেন না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3 আয়াত নাম্বার 8, যে আল্লাহ কি সমস্ত বিচারকের উপরে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে না, কথা বলার সময় কোনো হুঁশিয়ার থাকে না, ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজে আছে, এগুলো যারা আমরা যেন না বলি, এবং আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার জন্যই মানুষ এই কথাগুলো বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না, যদি তিনি কোনো কাজ করেন সেটি বোঝার ক্ষমতা আমাদের নাই, এর পরিণামে কেন হয়েছে, এর পরিণাম কি, কিভাবে আল্লাহ তার বিনিময়ে দিবেন, কিভাবে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করছেন, সেটি আল্লাহ ভালো করেই জানেন, এবং তার একটি চূড়ান্ত প্রমাণ দুনিয়াতে যদি সম্ভব না হয় তাহলে আখেরাতে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে জুলুম করছেন না। আশা করি কুরুবুল্লাহি তাআলা এটি আপনারা বুঝতে পেরেছেন। এই এখানে এখন আসুন ফাওকিয়াতুল্লাহি তাআলা আলা আব্দি আলা খালকি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদের উপরে সৃষ্টির উপরে, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে সবকিছুকে সৃষ্টি করে ফেলেছিলেন তখনই তিনি উপরে অবস্থান নিয়েছেন, লাম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফারাগা, যখন তিনি সবকিছু সৃষ্টি করে ফেললেন তখন তিনি আরশের উপরে আসীন হলেন, তার মানে উপরে উঠে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটার মানে এই নয় যে আল্লাহ নিচে ছিলেন। আমরা আগে বলেছি আল্লাহ হচ্ছেন উলু আল্লাহি তাআলা, তিনি শুরু থেকেই ঊর্ধ্ব সবচেয়ে উপরে অবস্থান করছেন, উলু আল্লাহি তাআলা, এই কারণে আমরা বলছি তাআলা, তিনি সর্বদা চির উচ্চ, সব সময় সবকিছুর তুলনায় তিনি উপরে, তার সৃষ্টির তুলনায় তিনি উপরে, তার আরো সত্যি তার সৃষ্টি আরো উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্যই উলু আল্লাহি তাআলা বলেছি। শুধু তিনি নিজেই সৃষ্টির উপরে নন, বরঞ্চ তার গুণাবলী সিফাতগুলিও সর্বোচ্চ। এখন আসুন একটি আয়াত সূরা ফাতহ, এর আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে এটি সাহাবীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যখন রেদওয়ান এর কাছের বৃক্ষের কাছে যখন তারা বায়াত নিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তখন এই আয়াতটুকু নাজিল হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই তারা ইউবাইউনাকা, যে তোমার কাছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মানে তোমার কাছে বায়াত নিচ্ছে, আসলে আল্লাহর কাছ থেকে তারা বায়াত নিচ্ছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত হচ্ছে সবার উপরে, মানে তাদের হাতের উপরে, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে। এখানে মানে কুরআন আল মাজিদ তাফসির আল মওদুদি আফাউল্লাহু গাফারুল্লাহু লাহু, তিনি অত্যন্ত ভুল করেছেন, এখানে বাংলা তর্জমায় লিখেছে যে এটি নাকি রাসূলুল্লাহর হাত নয়, এটি আল্লাহর প্রতিনিধির হাত, আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম, এই ধরনের কোন তাফসির কল্পিত কাজ, এটিকে পরিত্যাগ করতে হবে, এটি ভুল, যদি কেউ পড়ে থাকেন তাই সতর্কতার জন্য বলছি, এগুলি শুদ্ধ করে নেবেন। হাদিস ছাড়া মানুষের মন গড়া আকীদা বিরুদ্ধ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রতিনিধি হিসেবে এখানে পাঠান না, এটা আমরা গত ক্লাসের আগে ক্লাসে আলোচনা করেছি যে বান্দা আল্লাহর প্রতিনিধি হতে পারেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের খলিফা হতে পারেন, যেমন আমরা সফরের দোয়াতে বলেছি। সুতরাং এটি ভুল, এখানে বলা হচ্ছে যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিয়েছেন, তার মানে এটি ইন্নামা ইউবাইউনাল্লাহ,
আল্লাহর কাছে বায়াত নিয়েছেন, আর আল্লাহর হাত তাদের হাতের উপরে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত এখানে আল্লাহর হাত তাদের হাতের উপরে, দুইটাই হাত একই শব্দ ব্যবহার করেছে, সুতরাং এখন অস্বীকার করার উপায় নাই, মানুষেরও ইয়াদ আল্লাহর জন্য ইয়াদ একই শব্দ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফাওকিয়া উপরে। এখন এই কথাটুকু বলতে কি বুঝায়, এই কথাটুকু বলতে বুঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলছেন পবিত্র কোরআনে, মাই ইউতিউর রাসূল রাসূলা ফাকাদ আতা আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, এটা তো আল্লাহই বলছেন কোরআনের ভিতরে সূরা নিসা আয়াত নাম্বার 80, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীকে রাসূলকে যে মানে তাকে মানলো তার ইত্তেবা করলো আল্লাহকে ইত্তেবা করলো, এই কারণে আল্লাহ বলছেন যে হে রাসূল হে নবী তোমার হাতে যারা বায়াত নিচ্ছে মানে আনুগত্য শপথ নিচ্ছে তারা আসলে আল্লাহর কাছেই শপথ নিচ্ছে, এখানে আল্লাহর হাত বলা হয় না, ইন্নামা ইউবাইউনুল্লাহ, আল্লাহর কাছেই তারা বায়াত নিচ্ছে, কিন্তু আল্লাহ এরপরে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তার মানে আল্লাহর হাত ওই সাহাবীদের হাতের সাথে ছিল না, এখানে সাহাবীদের হাতের সাথে ছিল কার হাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, আর আল্লাহর হাত ছিল সবার হাতের উপরে, কেননা আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাস শাজারা, আল্লাহ সূরা ফাতহের 18 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ওই মুমিনদের প্রতি মানে সাহাবীদের প্রতি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যে যারা ইন ইজ ইউবাইউনাক, যারা তোমার কাছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে বায়াত নিয়েছে গাছের নিচে, আন্ডার দ্য ট্রি তাহতাস শাজারা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হাতের উপরে হাত রাখলেই তার কাছে আনুগত্য নেওয়ার অর্থ বোঝা যায়, মানে নবীর আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যায়, আর হাতটুকু ছিল নবীর হাত, আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম অর্থ হচ্ছে যে আল্লাহর হাত ছিল তাদের উপরে, আল্লাহর হাত তো উপরে থাকতেই পারে, আমরা যদি বলি আমাদের মাথার উপরে কি আছে আকাশ, তার মানে এই না যে আকাশ আমাদের হাতের সাথে লেগে আছে, আকাশ আমাদের উপরে আছে, আল্লাহর হাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ, তো সেটি তো আল্লাহর সাথে আছে, তো সেটি সবার উপরে আছে, সেটিই বোঝানো হচ্ছে এখানে, এখানে আল্লাহর হাত সাহাবীদের হাতের কাছে আসে নাই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, তিনি হচ্ছেন আরশের উপরে মানে ইস্তাওয়া হয়েছেন, মুস্তাক মানে তিনি ওখানে মুস্তাওয়া হয়েছেন, হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে অবস্থান করছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আসব সেটি হচ্ছে মাইয়াতুল্লাহি তাআলা, এটি গুরুত্বপূর্ণ মাইয়া, এটি থেকে আমাদের দেশের মৌলানা মৌলবীরা আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনারা যদি কখনো বাংলাদেশি মৌলানা পান তাহলে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশের উপরে, তিনি তো সব জায়গায় নাই, তখন ওই মৌলানা সাহেব বলবে এটি ঠিক নয়, সব জায়গায় আছে, দলিল কি পবিত্র কোরআনে আছে, তখন মাইয়া এই যে মা মানে সাথে এই আয়াতগুলো তারা পেশ করবে, এর ভিতরে অন্যতম যে আয়াত যেটি সবাইকে মানে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে সেটি হচ্ছে বিখ্যাত সে আয়াত সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 4, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে, এই শুরু হলো মাইয়াতুল্লাহ, যদি কোনো শ্রোতা মাইয়া ভালো করে না বুঝেন তাহলে আল্লাহ কোথায় বুঝতে পারবেন না, যারা অনেক ক্লাস করেছেন মানে তাওহীদের অনেক কিছু শিখেছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ, মনোযোগ দিয়ে শুনুন, উপকারে আসবে,
না শুনলে কিছুই বুঝতে পারবেন না, এত সহজ নয়, বুঝতে হবে। মাইয়া আল্লাহর সাথে, মানুষ সৃষ্টির সাথে আল্লাহ কিভাবে থাকেন, সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু তাআলা থাকেন, এটি আমরা কোরআনের ভিতরে বিভিন্ন আয়াতে পাচ্ছি। এটি আমি কয়েকটি আয়াত পড়ে শোনাচ্ছি, যেমন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে, সূরা হাদিদ আয়াত নাম্বার 4। ওয়া আন্নাল্লাহ মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে আছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 19। তারপরে আছেন সূরা তাহা, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয় আমি, ইন্নানি মাআকুমা, আমি মানে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কথা বলছেন, সূরা তাহা আয়াত নাম্বার 46। ইন্নানি মাআকুমা আসমা, ওরা আমি শুনি দেখি আর তোমাদের দুজনের সাথে আছি। হ্যাঁ, তারপরে আরেকটা কি সূরা তাওবাতে আছে, যে বিখ্যাত আয়াত, যখন আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে পড়লেন হেরা গুহা মানে গার গুহার ভিতরে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন তাকে বললেন, এই আয়াতটুকুই হচ্ছে সূরা তাওবার 40 নম্বর, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি দুশ্চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এই যে সাথে আছে, মা আরবিতে মাইয়াতুল্লাহ, এইটি বলতে কি বোঝায় এইটি আপনাদের জানতে হবে। দুই প্রকারের মাইয়া আছে, তার আগে আমরা জেনে নেই যে আরবি ভাষায় মাইয়া কি বোঝায়। আরবি ভাষায় মাইয়া সবসময় সাথে মিক্স থাকে, মানে মিশ্রিত থাকে, এটি বোঝায় না। যেমন অনেক সময় ধমক দিলে মানে মাইয়া বোঝানো হয়, তারপরে যখন সাহায্য বোঝায় তখনও মাইয়া বোঝায়। যেমন আমরা বাংলাদেশে বলি না, হ্যাঁ, যে মানে রাষ্ট্রপতি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, তো আমরা কি রাষ্ট্রপতির সাথে লেগে থাকি নাকি ফিজিক্যালি, উমুক নেতা এগিয়ে যান আমরা আছি তোমার সাথে, তো আমরা আছি তোমার সাথে, আমরা তো নেতার সাথে রাত দিন গিয়ে ঘুমাই না অথবা তার সাথে থাকি না ফিজিক্যালি, শারীরিক ভাবে তার সাথে অবস্থান করি না, কিন্তু আমরা বলি নেতার সাথে আছি, তার মানে এটি তার সাহায্য, তার বিক্রি, তার নুসরা, অথবা তাইদুহু হচ্ছে তাকে তাকে তার অবস্থানকে জোরদার করা, এই অ্যাসিস্ট্যান্স এইভাবে। আবার যখন আমরা কাউকে ধমক দেই তখন বলি যে খবরদার তুমি এই কাজটা করো না, আমি কিন্তু তোমার সাথে আছি, সব সব সময় তোমার তোমার কাছাকাছি আছি, কিংবা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আবার আরেকটি হচ্ছে যে মিশ্রিত করা, যেমন দুধের সাথে পানি মিশানো, মাইয়া, এটিও বুঝায়। এখন এখান থেকে জাহমিয়া যে ফেরকা ছিল আগে, তারা বলতো এই মাইয়া দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সব জায়গায় আছে, মানুষের সাথে আছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার সাথে যে প্রমাণ পবিত্র কোরআনে আছে, এইভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আপনারা শুনে রাখুন এখন যে মাইয়া দুই ধরনের, আম্মাল মাইয়া, দুই ধরনের মাইয়া তো আম্মা, মাইয়া তো খাসা, একটি হচ্ছে সাধারণ মাইয়া, আরেকটি হচ্ছে বিশেষ মাইয়া, খাসা, মাইয়া তো খাসা। সাধারণ মাইয়া যেটা, মাইয়া আশা করি বুঝতে পেরেছেন, মনোযোগ দিয়ে শুনুন প্লিজ, মা মানে হচ্ছে সাথে থাকা, মাল মুত্তাকুন, মা, হ্যাঁ, মাক, ইন্নাল্লাহ মাক, নিশ্চয় আল্লাহ তোমার সাথে, ইন্নাল্লাহ মাক, হ্যাঁ, তো মা। এখন মাইয়াতুল্লাহ খালকিহি, আল্লাহ তার সৃষ্টির সাথে প্রথম প্রকার হলো আম্মা, মাইয়াতুল্লাহ আম্মা, সাধারণ ভাবে, ওহিয়া আল্লাতি তুক্তাদি আল ইহতা বিজামিই আল খালকি বিল মুমিনিন মিন মুমিনিন ওয়া কাফির ওয়া বির ওয়াল ফাজির ওয়াল ইলমু ফিল ইলমু ওয়া কুদরা ওয়া তাদবীর ওয়া সুলতান, মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ভাবে সবার সাথে আছে, এটি হলো সাধারণ ভাবে আছেন, কাফেরের সাথেও থাকতে পারে, মুমিনের সাথেও থাকতে পারে, যিনি বীর তাকওয়াদারী ফাজির, সবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে। কিভাবে থাকেন,
তিনটি চারটি জিনিসের মাধ্যমে থাকেন, লিখে রাখুন। প্রথম হচ্ছে আল ইলমু, জ্ঞানের মাধ্যমে থাকেন। ওয়াল সামউ, এবং তিনি শোনার মাধ্যমে থাকেন। ওয়াল বাসারু, উনি দেখার মাধ্যমে থাকেন। ও কুদরা, তার শক্তির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে থাকেন। ও সুলতানি, এবং তার কর্তৃত্বের মাধ্যমে থাকেন। ওয়া তাদবীর, এবং তিনি যে সমস্ত বিষয়গুলো যে ম্যানেজমেন্ট করছেন, ব্যবস্থাপনা করছেন, সে তাদবীরের মাধ্যমে তিনি থাকেন। তাহলে ছয় ভাবে তিনি থাকেন। আল ইলমু, জ্ঞানের মাধ্যমে সবার সাথে থাকেন। তারপরে হচ্ছে আল বাসারু, দৃষ্টির মাধ্যমে থাকেন। দুই, সামউ, শোনার মাধ্যমে থাকেন। ওয়াল কুদরা, শক্তির মাধ্যমে থাকেন। ওয়াস সুলতানি, তারপরে কর্তৃত্বের মাধ্যমে থাকে। পাঁচ এবং ছয় নম্বর হচ্ছে তাদবীরি, মানে হচ্ছে যে এই যে ব্যবস্থাপনা, এর মাধ্যমে থাকেন, ইত্যাদি ভাবে তিনি থাকেন। এখন এর উদাহরণ কি? এই উদাহরণ হলো ওহুয়া মাহাকুম আইনা মা কুনতুম, সূরা হাদিদ, যেখানে তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন তোমাদের সাথে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছয় ভাবে আমাদের সাথে আছেন। কয় ভাবে? ছয় ভাবে। আল ইলমু, জ্ঞানের মাধ্যমে, হ্যাঁ, তারপরে হচ্ছে শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, তার শক্তির মাধ্যমে, তার কর্তৃত্বের মাধ্যমে, তার ব্যবস্থাপনার মাধ্যমে। আল ইলমু, আল বাসারু, ওয়াস সামউ, ওয়াল কুদরা, ওয়াস সুলতানি, ওয়াত তাদবীরি, ইত্যাদি। এইভাবে উদাহরণ কি? ইন্নাল্লাহা মাআল লাযীনা আত্তাকু ওয়াল লাযীনা হুয়া মুহসিনুন, যে যারা মুহসিনুন, যারা তাকওয়া নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছে। এই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওহুয়া মাআকুম। আমি এখানে একটু ভুল করেছি, যে ওই যে ওহুয়া মাআকুম, এটি আসলে খাসা, এই মানে এটি হবে পরের, মানে বিশেষভাবে মাইয়ার উদাহরণ। আমি এখানে একটু ভুল করেছি, আপনারা শুদ্ধ করে নিন। মানে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, এটি হচ্ছে সাধারণভাবে, যে সাধারণভাবে মাইয়া। আরেকটি সাধারণভাবে মাইয়া অর্থ হচ্ছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক, সূরা মুজাদিলা আয়াত নাম্বার 7। যে তোমাদের কোনো নাজওয়া, মা ইয়াকুনু মিন নাজওয়া, কোনো প্রাইভেট কনভারসেশন, গোপন আলাপ করতে পারো না তিনজনে মিলে, ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ হবেন চতুর্থতম। তিনজনে মিলে কোনো গোপন সভা পরামর্শ করলে চতুর্থ জন হয়ে যাবেন আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা যদি পাঁচজনে মিলে গোপন সভা পরামর্শ করো, তাহলে আল্লাহ হয়ে যাবে ষষ্ঠতম। এই যে এখানে আল্লাহ আছেন সবার সাথে, এটি কাফের, মুশরিক, মুমিন সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হচ্ছে কথা। এখন আমি যেই কথাটুকু একটু ভুল করেছি, সেটি হচ্ছে যে স্পেসিফিক মাইয়া, মানে মানে যখন মাইয়া হবে বিশেষভাবে, বিশেষভাবে সাথে থাকবে, সেটি হবে দুই ভাবে। একটি হচ্ছে নুসরা, আরেকটি হচ্ছে তাইদু, মানে হেল্প, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে মানে বিশেষভাবে কিছু লোকের সাথে থাকেন, সেটি হচ্ছে বিশেষ মাইয়া, মানে মাইয়া তো খাসা, বিশেষ মাইয়া। সেটা হবে, আমি যে উদাহরণগুলো আগে দিয়েছি, সেটি হচ্ছে যে মুসা আলী ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলেন, হে মুসা এবং তোমার ভাই হারুন, তোমরা যখন ফেরাউনের কাছে যাও, কালা লা তাখাফ, তোমরা ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি, আসমাউ ওয়াও আরা, ওয়া আরা। এটি হচ্ছে সূরা তহা আয়াত নাম্বার 46। এই মাইয়াটুকু হচ্ছে মাইয়া খাসা, বিশেষ মাইয়া। তারপরে যারা মুত্তাকুন, তাদের মাইয়াটা হচ্ছে মাইয়া খাসা, শুদ্ধ করে নিন, মাইয়া, বিশেষ মাইয়া।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে উনি বলছেন যে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, যে জমিনের ভিতরে কি যায় কি আসে, ওয়া মা ইয়াযিলু মিনাস সামাই ওয়া মা ইয়াখরুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, মানে সবকিছু আল্লাহর দিকে উঠে যায় আর তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। এখন বিশেষ মাইয়ার আরো উদাহরণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আছে, ওয়া আন্নাল্লাহ মাআল মুমিনিন, সূরা আনফাল আয়াত নাম্বার 19, ইন্নাল্লাযীনা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এটি হচ্ছে মাইয়া খাসার উদাহরণ, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। যখন আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিককে বলল তুমি চিন্তিত হয়ো না আল্লাহ আমাদের সাথে আছে, এই যে মাইয়া এটি হচ্ছে আল্লাহর একটি নুসরা, সাহায্য অথবা তার অ্যাসিস্ট্যান্স অথবা তাইদু, তাকে এনফোর্সমেন্ট, তাকে মানে শক্তিশালী করে দিচ্ছে, তাকে শক্তি যোগাচ্ছে কোনো বান্দাকে। এই কারণে যে মাইয়াগুলো ব্যবহার হয় সেই মাইয়াগুলোর উদাহরণ হচ্ছে মাইয়া খাসা, বুঝতে পেরেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, সূরা তাওবা। তার মানে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনের সাথে আয়াতটুকু সূরা তহা উদাহরণ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিকের সেই গুহার ভিতরে অবস্থান করার উদাহরণ সূরা তাওবা, এবং মুমিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, এবং সোয়াবিরিন ইন্নাল্লাহা মাআস সোয়াবিরিন, এইভাবে যিনি আছেন মানে আল্লাহ আছেন, ওয়া ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ, মুত্তাকীদের সাথে আল্লাহ আছেন, ওহুম মুহসিনুন, মুহসিনদের সাথে আছেন। এই মাইয়াগুলো হচ্ছে আল্লাহ যে সকল মানুষকে পছন্দ করে, আল খাসা নুসরাতু তাঈদু লিমান আদিফাত উদিফাত লাহু, যেটি আল্লাহর সাথে মানে অ্যাসোসিয়েটেড থাকে তার সাহায্যের মাধ্যমে, তার তার বিজয়ের মাধ্যমে, নাসরা ওয়া তাঈদু লিমান উদিয়া উদিফাত লাহু ওয়া হিয়া মুক্তাসাতু বিমান ইস্তিহাক যালিক মির রাসূল ওয়া আতবাআহুম, মানে সাধারণত রাসূলদের ক্ষেত্রে আল্লাহ এই ধরনের মাইয়া উল্লেখ করেছেন কোরআনের ভিতরে, অথবা রাসূলদেরকে যারা অনুসরণ করেছেন মুমিন মুহসিন সাবিরিনদের ক্ষেত্রে আল্লাহ এই ধরনের মাইয়া উল্লেখ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন, মাইয়া হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে বিশেষ। সাধারণ যেটি সেটি মুমিন মুসলমান কাফের মুশরিক ফাজির বীর সবার প্রতি প্রযোজ্য সব জায়গায়, আর খাসা হলো রাসূলদের প্রতি এবং রাসূলদেরকে যারা অনুসরণ অনুকরণ করেছে ইত্তেবা করেছে, মুমিন মুহসিন সাবিরিন ইত্যাদি। এখন প্রশ্ন হতে পারে যে এই যে মাইয়া, এই যে আল্লাহর সাথে থাকা, এটি কি আল্লাহর সিফাতের সাথে মানে আল্লাহর জাতের সিফাতের সাথে যুক্ত, নাকি আল্লাহর মানে কর্মগত সিফাতের সাথে যুক্ত? হাল মাইয়াতু মিন সিফাতিল্লাহি জাতিয়া আও মিন সিফাতিল ফিলিয়া, এটি যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হবে ইন্নাল মাইয়াতুল আম্মা সিফাতিল জাতিয়া, মানে যেটি সাধারণ মাইয়া সেটি আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট, মানে আল্লাহ সুবহানাহু তাআলার জাত, মানে আল্লাহ সুবহানাহু তাআলা জাতের সাথে সম্পর্কিত, উনি বলছেন তাতে থাকেন, মানে ওই ছয়টি ভাবে সাথে থাকেন, মানে তার নলেজ দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার ব্যবস্থাপনা, তার কর্তৃত্ব, অথরিটি, অ্যারেঞ্জিং অ্যাফেয়ার্স, পাওয়ার, নলেজ ইত্যাদি, তার ভিশন, হিয়ারিং ইত্যাদি। আর যে সকল মাইয়া হচ্ছে খাসা, ওয়া আম্মা মাইয়াতুল খাসা ওয়া ফি মিন সিফাতিল ফিলিয়া, এটি হচ্ছে আল্লাহর কর্মগত সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে ভালোবাসেন, ফিলিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ হয়ে দাঁড়াচ্ছে যে মুসা আলাইহিস সালাম
তার ভাইকে অভয় দেওয়া, তাদের সাথে থাকা ইত্যাদি। এখন তিনি কিভাবে থাকেন সেটি আমরা জানি না, তাকাইয়ে তামসিল মানে কিভাবে অথবা তার মানে সামঞ্জস্য কোনো উদাহরণ আছে কিনা এইটি আমরা জানি না। আমরা দেখতে পাই যখন আমরা নামাজ পড়ি, হাদিসের ভিতরে এসেছে সূরা বুখারীতে এসেছে হাদিস নাম্বার 752, ইজা কামা আহাদুকুম ইলা সলাহ ফা ইন্নাল্লাহ কিবালা ওয়াজহি, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াও তোমাদের কেউ, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াও, ফা ইন্নাল্লাহ কিবালা ওয়াজহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই তার চেহারার সামনে আমরা দাঁড়িয়ে থাকি। ইন ফ্রন্ট অফ হিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়িয়ে থাকি নামাজ পড়ার সময়। এরকম সিফাতু সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি এই কিতাবের ভিতরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা 72 নম্বর পৃষ্ঠায়, সিজদার স্থানে দৃষ্টি রাখা একাগ্রতা, নজরু ইলা মাউদুউস সুজুদ ওয়াল খুশু', এই অধ্যায়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তিরমিজি থেকে একটি সহি হাদিস বলছেন। এই হাদিসটি হয়েছে, ফাইজা সাল্লাইতুম ফালা তুলতফতু ফা ইন্নাল্লাহ ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আব্দিহি ফি সলাতিহি মা লাম ইয়ালতাফিস ইয়ালতাফাত, তোমরা যখন সালাত পড়বে তখন এদিক সেদিক তাকাবে না। তুলতফতু, তোমরা কখনো ফালা তুলতফতু, তোমরা কখনো এদিক সেদিক তাকাবে না, ফাইজা সাল্লাইতুম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন এদিক সেদিক যতক্ষণ না পর্যন্ত না তাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর চেহারা, আল্লাহর বান্দার চেহারার দিকে নিবদ্ধ থাকে, নিবদ্ধ রাখেন। ফা ইন্নাল্লাহ ইয়ানসিবু ওয়াজহাহু হাজাল ওয়াজহি আল্লাহি তাআলা লিওয়াজহি আব্দিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নামাজরত মানুষের চেহারার দিকে নিবদ্ধ থাকে, সুবহানাল্লাহি তাআলা, আল্লাহ সামনে থাকেন। ফা ইন্নাল্লাহ কিবালা ওয়াজহি, এটি কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশের উপরে থাকেন, ওয়াল্লাহু ফাওকাল আরশ ওয়াহুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, হাদিসের ভিতরে এসেছে। তারপরে এটি এই মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, উনি আরশের উপরে এসেছেন, তিনি সেখান থেকে সবকিছু জানেন, ওয়াহুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন জানেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার মত করে একটি উদাহরণ দিয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে, যে একজন মুসাফির যখন সে সফর করে মানে একজন ট্রাভেলার, তখন আকাশে যদি চাঁদ থাকে মুন, সে যেখানেই যায় সেখানে চাঁদ তার সাথেই থাকে, কিন্তু চাঁদ কি তার সাথে থাকে? আসলে সাথে থাকে, যে আমি যেখানেই যাই না কেন আকাশের চাঁদ আমার সাথে থাকে। তো আকাশের চাঁদ হচ্ছে আল্লাহর সবচেয়ে ছোট একটি মাখলুক, একটি সৃষ্ট, সেটাই যদি বান্দার সাথে থাকতে পারে, বান্দা যেখানেই যায় সেখানেই যদি চাঁদ থাকতে পারে, চাঁদের দিকে তাকাতে পারে, যে ভ্রমণকারী সে যেখানেই ভ্রমণ করুক না কেন সেখানেই রাত রাতের চাঁদ সে দেখতে পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে আছে তিনি তো সবার মানে সামনে থাকাটা তার জন্য কোনো ব্যাপারই না। এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন নামাজ পড়ে তখন তার সামনে থাকে, এটি একেবারেই সহজ, একেবারেই সহজ। চাঁদের মতো একটা ছোট সৃষ্ট যদি মানুষের সামনে থাকে এবং যেখানে যায় সেখানে যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জালাল জালালি ওয়াল কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি
সব সময় যে বান্দা নামাজ পড়ে তার চেহারার সামনে তার চেহারাকে নিবদ্ধ রাখতে পারেন, এই এইভাবেই এটি আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এই এই যে মাইয়া থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই মাইয়া মানে এই নয় যে সুফিরা যেটা বলে হুলুলিয়া, হুলুল যে ফানা ফিল্লা হয়ে গেছে, যে এক চিমটি লবণ এক গ্লাস পানিতে দিলে লবণ যেমন পানিতে মিশে যায় তেমনি আল্লাহ মানুষের শরীরে মিশে গেছে, এইটি বোঝানো হয়নি। এই মাইয়া হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সাধারণ মাইয়া মানে আল্লাহ থাকেন ছয় ভাবে, দেখা শোনা, তারপরে তার কর্তৃত্ব, তার ব্যবস্থাপনা এবং তার শক্তি কুদরা ক্ষমতা জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে থাকেন সবার ক্ষেত্রে, কাফের ফাজেল মুসলিম সবার কাছে সাথে থাকেন। আরেকটি হচ্ছে তিনি বিশেষ বান্দার প্রতি, যারা মুমিন যারা সাবিরিন ধৈর্যশীল, যারা ইন্নাল্লাহ মাআস সাবিরিন ইন্নাল্লাহ মাআল মুমিনিন, মুমিন মুহসিনিন ইত্তাকু আল্লাযী ইত্তাকু, যারা তাকওয়াদারী তাদের সাথে থাকেন। আর মূসা আলাইহিস সালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের উদাহরণ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে মূসা আবার হারুনের সাথে আল্লাহ ছিলেন এবং দেখা দেখেছিলেন এবং শুনেছিলেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুহার ভিতরে যখন আল্লাহ রাসুল আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করার সময়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথে ছিলেন। এই ছিলেন থাকা মানে হচ্ছে আল্লাহ গুহার ভিতরে নিজে আসেন নাই, আল্লাহ গুহার ভিতরে তার নুসরা তার সাহায্য পাঠিয়েছেন, তার নাসের তার বিজয় পাঠিয়েছেন। আর হচ্ছে তার মানে অ্যাসিস্ট্যান্স তার সাহায্য পেয়েছে, তা ইদু তাকে শক্তিশালী করেছেন, তাকে সাহস যুগিয়েছেন ইত্যাদি। এখন আসুন যে একটি গুরুত্বপূর্ণ আয়াত আমাদের কাছে যেটি এসেছে, যেটি আমি বলতে চাই সংক্ষেপে বলতেই হবে। আমরা শুরুতে ফেরেশতাদের কিছু কথা বলেছি, ফেরেশতাদের কথার ভিতরে আমরা একটি জিনিস আলোচনা করেছি ওয়ালা কিন্না লা তুবসিরুন, যে তাদেরকে দেখা যায় না। তো ফেরেশতাদের দেখা যায় না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার বিভিন্ন জায়গায় বলেছেন যে এই যে জুনুদ এই যে আল্লাহর বাহিনী সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গোপন করে রেখেছেন, এটিকে দেখতে দেন নাই। ইদানিং ইউটিউবে কতগুলো শয়তান শ্রেণীর মানুষ, আমি তাদেরকে শয়তানের বাহিনীই বলবো কারণ কাজটুকু শয়তানদের মতোই হচ্ছে, কারণ রহমানের কিছু বাহিনী আছে আর শয়তানের কিছু বাহিনী আছে। হ্যাঁ, যে রহমান হিজবুর রহমান ওর হিজবুর শয়তান, আমরা জানি যে ফেরেশতাদেরকে দেখা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন অনেক জায়গায় এসেছে ওয়ালাকিন্না লা তুবসিরুন, তোমরা তাদেরকে দেখো না। এখানে ইউটিউবে বলা হচ্ছে মক্কা শরীফে কিছুদিন আগে নাকি ইউটিউবে একটা, আর আমাদের বাংলাদেশি লোকগুলোর আকীদা যেহেতু ঠিক নাই, এই নামাজ রোজা পড়তেছে কিন্তু কিছুই জানে না। ভাই দেখেন দেখেন এই যে ইউটিউবে একটি মানে এই সুন্দর একটা ইয়ে আসলে কি যে মক্কা শরীফে এই ফেরেস্তা দেখা গেছে, এই যে ভিডিও করা হয়েছে ফেরেস্তার ভিডিও, তারপরে ওই যে প্যালেস্টাইনে ফেরেস্তা দেখা গেছে, এই যে দেখেন ফেরেস্তা যুদ্ধ করতেছে, আফগানিস্তানে ফেরেস্তা দেখা গেছে ইত্যাদি ইত্যাদি। কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকলে মানুষ সেভাবে তার ইমান হারা হয়ে যাবে একসময়, যেটিকে আল্লাহ বলতেছেন যে দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, যারা সাহাবি তারাই হাদিসে জিব্রাইল পড়ে দেখেন, সেই হাদিসের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম মানে মানুষের আকার ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে ইন্টারভিউ নিলেন, তো সমস্ত সাহাবিরাই তাকে চিনতে পারে নাই যে সে কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজ্ঞাসা করতেন সাহাবিদেরকে, তোমরা কি তাকে চিনেছো? তখন তারা বলল আল্লাহ রাসূল আলাম,
আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো তখন তিনি কি বললেন, ইন্নাহু জিব্রাইল ওয়া আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে হচ্ছে জিব্রাইল তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য। তো এটা তো সাহাবীরাই বুঝতে পারে না ফেরেশতা কোথায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে মাত্র দুবার তার জীবনে পূর্ণ আকৃতিতে দেখেছেন, সেটি আমরা মানে কোরআনে এবং হাদিসে তার প্রমাণ পাচ্ছি। নবী ছাড়া অন্য মানুষের পক্ষে কিভাবে ফেরেশতা দেখা সম্ভব? আর এই ধরনের আকীদা নিয়ে এই ইউটিউবের মাধ্যমে এগুলো দিচ্ছে, আর আমাদের বাংলাদেশি পরহেজগার তথাকথিত পরহেজগার যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, এলম বলতে কিছু নাই, এই কারণেই আকীদার শেখা আমাদের বড় জরুরি হয়ে পড়েছে, খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমরা জানতে পারছি না কোনটা অশুদ্ধ কোনটা বিশ্বাস করা যাবে। আমরা কোরআনের শুরুতে দেখতে পাই যে আল্লাহ শুরুতেই বলেছেন বিল মুমিনাল গায়ব আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যে এই কিতাব তো হচ্ছে তাদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস করে। আর অদৃশ্যের জগৎ হচ্ছে কবরের আযাব, অদৃশ্যের জগৎ আর কি, যে ফেরেশতা হচ্ছে অদৃশ্যের জগৎ। সেখান থেকে কিভাবে ভিডিও করেন, কিভাবে কবরের ভিতরে আগুন দেখলে আপনারা বিশ্বাস করেন যে এটি কবরের আযাব হচ্ছে, কিভাবে কবরের ভিতরে সাপ দেখলে আপনারা বিশ্বাস করেন যে এটি আযাবের সাপ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলোর আকীদা থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত রাখুন। এভাবে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আর এভাবে নষ্ট হতে হতে একদিন যখন মাসিহের দাজ্জাল দুনিয়াতে আসবে তখন বলবে যে আমি তোমাদের প্রভু, তখন সবাই এটাকে বিশ্বাস করবে। কারণ মানুষের বিশ্বাস এত মানে 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 ঠুনকো এবং দলিলবিহীন ইমোশনাল, যে ইউটিউবের ভিতরে ফেরেশতা দেখা যাচ্ছে আউযুবিল্লাহি মিনাশ, তাও কি মক্কা শরীফের থেকে ভিডিও, এই যে ফেরেশতা এসে নামলো, কতগুলো হিজবুশ শয়তান আর তার অনুসারী রয়েছে আমাদের কিছু মা বোন এবং ভাই ইত্যাদি, তারা এইগুলো দেখে এই মাংসের ভিতরে আল্লাহ দেখা গেছে, সে মাছের ভিতরে লা ইলাহা পড়তেছে, এই গার্বেজের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর অবস্থান করছেন, আর তিনি কিতাব নাজিল করে দিয়েছেন, সমস্ত কিছুকে তিনি চিরস্থায়ী করে দিয়েছেন, এর কোনো পরিবর্তন হবে না। ফেরেশতা আবার দেখা যাবে নাকি নতুন করে, নতুন কোন ধর্ম কে এসেছে নাকি আমাদের কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন সেই যে বিখ্যাত আয়াত যেটি আমি পাঠ করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনুল কারীমে তিনি বর্ণনা করেছেন যে যে ওই যে দ্বিতীয় জনের সাথে তৃতীয় জন যে কথা বলতেছিল, সেটি হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কথা বলতেছিলেন। আপনারা ভালো করে এটা এটা বলেই আমাদের আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যে এই সূরা তাওবা 40 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা সুন্দর করে শিখব। ইল্লা তানসুহু ফাকাদ নাসারাহু আল্লাহ ইযা আখরাজাহু আল্লাযীনা কাফারু إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جي তোমার কাছে কি সাহায্য এসে পৌঁছেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের এই কাফেরদের দিকে যে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন, ইজ আখরাজাহুল লাযীনা কাফারু, যখন কাফেররা বের হয়ে পড়ল, সানি ইসনাইনি ইজ হুমা, তখন দুইজনের একজন, সানি ইসনাইন দুইজনের দ্বিতীয় জন, ভালো করে শুনে রাখুন, দুইজনের দ্বিতীয় জন, মানে দুইজনের দ্বিতীয় জন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আয়াত নাযিল হয়েছে,
সূরা তাওবার ভিতরে সুবহানাল্লাহ বিহামদি সানি ইসনাইনে ইলহুমা ফিল গার, তারা যখন দুইজন গুহার ভিতরে ছিল, আল্লাহ কোরআনে এটা উল্লেখ করেছেন, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, যখন তার সঙ্গীকে বলল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আবু বকর সিদ্দিককে বললেন, লা তাহজান, আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াতটুকুর মাধ্যমে আমি একটি কাহিনীর মানে আপনাদের সাথে তুলে ধরতে চাই। আমাদের দেশে একটি ধারণা রয়েছে যে আবু বকর সিদ্দিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সাউর, সাউর গিরি গুহাতে যখন পৌঁছেছিলেন, তখন মাকড়সা ওইখানে জাল পেতেছিল, কবুতর এসে ডিম পেরেছিল ইত্যাদি, এই কথাগুলো সহি নয়। আমার উপরে রাগ করলে হবে না, এটি আপনারা দেখতে পারুন, এই সিলসিলাতুল আহাদিস দঈফ, দঈফিয়াল মওদুয়া, হাদিস নাম্বার 1129 এবং হাদিস নাম্বার 1128, সেখানে দুটো কাহিনী আছে। একটি হচ্ছে মুনকার, সহি নয়, যে আবু বকর সিদ্দিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাউর গুহাতে আশ্রয় নিয়েছিলেন রাতের বেলা, তখন নাকি আল্লাহ একটি গাছকে আশ্রয় দিয়েছিল, গাছ এসে ওই গুহার সামনে চলে এসেছিল, একটি মাকড়সাকে আল্লাহ আদেশ করেছিল, মাকড়সা একটা জাল বুনিয়ে দিয়েছিল, তারপরে দুইটি জঙ্গলি কবুতরকে আল্লাহ নির্দেশ দিয়েছিল, জঙ্গলি কবুতর এসে এই মাকড়সা আর গাছের মাঝখানে এসে পড়ে ডিম পেরেছিল, তখন কুরাইশরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় নাই, তারপরে তারা চলে গেছে, যে তারা বলতেছে যে আরে গর্তের মুখে আমরা দুইটি জঙ্গলি কবুতর দেখেছি, আমরা বুঝতে পারছি না যে সেখানে কেউ নাই। এই হাদিস মুনকার, এই হাদিস সহি নয়, শিখে রাখুন। এইভাবে এই যে নবীর জীবনী পড়া আমরা আপনাদের অনেকেরই শখ, এই ভুল কাহিনী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইনশাআল্লাহ তাআলা। এই কাহিনী সহি নয়, হাদিসটুকু আমি আরবি থেকে পড়ে শোনাচ্ছি। ইনতাওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ইলাল গার ফাদাখালা ফি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সাওর গুহাতে রওনা হয়ে গেলেন, প্রবেশ করলেন, সাজাআত আন কাবুতু ফানাসাজাত আলা বাবিল গার, তখন একটি মাকড়সা এসে জাল বুনে দিল গুহার মাঝখানে, ওয়াজাআত কুরাইশ ইয়াতলুবুনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশের লোকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে ছিল, ওয়াকানু ইজা রাআ আলা বাবিল গার নাফাকাল আন কাবুত, তখন তারা এসে দেখলো যে আরে গুহার মাঝখানে তো মাকড়সার জাল আছে, কালু, তখন তারা বললো, লাম ইয়াদখুলু আহাদুন, এটার ভিতরে কেউ প্রবেশ করে নাই, ওয়াকানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈমান ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, ওয়া আবু বকর ইয়ারতাকিবু, এবং আবু বকর পাহারা দিতেছিলেন। এই অংশটুকু সহি নয়, শেখ আল-আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন এই অংশটুকু সহি নয়, এবং অন্যান্য মুহাদ্দিস আবু বকর কাজী এবং অন্যান্য ইমাম আল বুখারী আল বলছেন যে রাবি হচ্ছেন মুনকারুল হাদিস, এবং ইবনে হাজার আসকালানি বলছেন দুর্বল, ইত্যাদি অন্যান্য স্কলাররাও এটিকে দুর্বল বলেছেন। ওই হাদিসের শেষের অংশটুকু সহি, সে অংশটুকু হচ্ছে ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই কথাটুকু সহি, ফাদাকা আবি ও উম্মি হাউলাই কাওমুক ইয়াতলুবুনাক, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি আমার আব্বা আম্মা কুরবানি হয়ে যাক, আপনাকে খুঁজতেছে, মানে মানে আমাদেরই কাউমের লোক মানে খুঁজতেছে, আপনার সম্প্রদায়ের লোক আপনাকে খুঁজতেছে, মানে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে আপনার সম্প্রদায় মানে কুরাইশের লোকরাই আপনাকে খুঁজতেছে, আম্মা ওয়াল্লাহি মা আলা নাফসি আবকি, যে আমি নিজের জন্য কাঁদছি না, আবু বকর সিদ্দিক তখন কাঁদতেছিলেন, আম্মা ওয়াল্লাহি মা আলা নাফসি আবকি, আমি আমার নিজের জন্য কাঁদছি না,
ولكن مخافه ان ارى فيك ما اكره আপনার কিছু খারাপ হয়ে যাক সেটা আমি অপছন্দ করছি এই কারণেই আমি কাচ্ছি আবু বকর সিদ্দিক এই বিপদ দেখে কাচ্ছেছিলেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহজান ভয় পেও না ইন্নাল্লাহ মাআনা এই তখন আয়াত নাযিল হয় এই এই হাদিসটুকুকে শেখ আলবানী তার কিতাবের ভিতরে ব্যাখ্যা করে বলেছেন যে এটি আসলে সহি নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে রক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন মাকড়সা কবুতর আর হইল গিয়ে গাছ কোনোটাই আল্লাহ পাঠান নাই সবই হচ্ছে মিথ্যা কথা মানে হাদিস সহি না যেহেতু সুতরাং এটি গ্রহণ করা যাবে না যেটি আল্লাহ করেছিলেন সেটি মানে আহমদ শাকির وذلك قال محقق احمد شاكر في تعليق المسند مسند كتابের ভিতরে আহমদ শাকির তিনি উল্লেখ করে বলেন যে পবিত্র কোরআনে আয়াত রয়েছে وايده بجنود لم تروها যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে যে সৈন্যবাহিনী তারা শক্তি দেখাচ্ছে তোমরা তাদেরকে দেখতে পাও না এই যে এখানে আল্লাহ বলতেছেন কি লাম তারাওহা আল্লাহর ফেরেশতা একটি বাহিনী ও আইয়াদুহু বিজুনুদিন আল্লাহর এই বাহিনীকে তোমরা দেখতে পাও না এ কিভাবে কোরআনে এরকম আয়াত থাকার পরেও কিভাবে আমাদের হতভাগা বাংলাদেশিরা মসজিদের ভিতরে এসে জিজ্ঞাসা করে যে ফেরেশতাদের ভিডিও পাওয়া গেছে এই মক্কা শরীফে নাকি ফেরেশতা নামছে সবে কদরের দিন এই যে ভিডিও দেখেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই ধরনের আকীদা নিয়ে মানে থাকলে পরকাল আমাদের খুবই ভয়ঙ্কর হবে এটা বলাই বাহুল্য কোনো কিছু দেখলে শুনলে হুট করে আপনারা ইন্টারনেট আজকে ইন্টারনেট হয়ে গেছে আপনাদের ইমাম ইন্টারনেটের মাধ্যমে আপনারা ছুটে চলেন এই পাওয়া গেছে মাংসের ভিতরে আল্লাহ কুমড়ার ভিতরে সুবহান আল্লাহ ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো মূল্য নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে আল্লাহ ইমাম আল বাহুবি তিনি তার তাফসীরের ভিতরে বলছেন ওয়াহুম মালাইকাতু নুজুলু ইয়াসরিফুনা ওয়াজাহুল কাফির ওয়াল আবসারিহিম আন রুয়াইতিহি যে তাফসীরের ভিতরে ইমাম বাহুবি এই আয়াতের তাফসীরের ভিতরে বলছেন সূরা তাওবার 40 নম্বর আয়াতে যে ফেরেশতারা এসেছিল এবং ফেরেশতারা কাফেরদের মুখকে ঢেকে দিয়েছিল এই কারণে আবু বকর সিদ্দিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা দেখতে পায় নাই ফেরেশতারা তাদের ডানা মেলে দিয়েছিল ফেরেশতারা তাদেরকে ঢেকে রেখে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি কিসসাতুল আনকাবুত ওয়াল হামাতাইন যে কবুতর হামামাতাইন ওয়াল আনকাবুত কবুতরের কিচ্ছা গল্প কাহিনী আর মাকড়সার গল্প কাহিনী কোনোটাই সঠিক নয় যেটি সঠিক হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে রক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন ইমাম আল বাহুবি তিনি একটি উদ্ধৃতি দিয়ে বলছেন ওহুয়া মা আখরাজাহু বিনাইম আন আসমা বিনত আবি বকর তরফ থেকে হাদিস বর্ণনা করছেন আনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাআ রাজুলান মুআজিল গার মানে যে মাউজুহিল গার আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে মানে গুহার সামনে মানে লোক দাঁড়িয়ে আছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লা রাআইনা ইয়ে রাসূলুল্লাহ তারা আমাদেরকে দেখতে পাচ্ছে না লা রাআইনা কালা কাল্লা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তারা কি ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন তিনি দেখতে পেলেন মানুষ গুহার সামনে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কাল্লা ইন্নাল মালাইকাতু তাসতারুহু নিশ্চয়ই ফেরেশতারা আমাদেরকে ডেকে রেখেছে আল্লাহান বি আজনিহাতিহা তাদের পাখা দিয়ে তাদের ফেরেশতারা তাদের ডানা দিয়ে ডেকে রেখেছে ডেকে রেখেছে ফালাম ইয়ানশিবু রিজালু আন কাইদি বি বাউলি মুস্তাকাবিলাহা হুমা মানে একটা লোক কাফেরদের ভিতরে কুরাইশদের একটা লোক গুহার সামনে বসে মুস্তাকাবিল
মুস্তাকবিরু হুমা, মানে দুইটি মানুষকে সামনে রেখে সে আন্নাল কাঈদাল বিবাউল ইয়াবুল, ইউবুল মানে হচ্ছে পেশাব করা, মানে বাউল করতে লাগলো, পেশাব করতে লাগলো দুইটি মানুষকে সামনে রেখে গুহার সামনে। তো একটি গুহার সামনে দুইটি মানুষকে সামনে রেখে একটি লোক বসে পড়লো, বসে পেশাব করতে লাগলো। তো তখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর লাউ কানা ইয়ারাক মা ফাআল হাযা, যদি সে দেখতে পেত আমাদেরকে তাহলে সে এই কাজটুকু করত না। সুবহানাল্লাহ, যে ওই মানুষটুকু দুইটি মানুষের মানে সামনে রেখে পিছনে জাস্ট বসে পড়েছে, বসে পেশাব করছে গুহার একেবারে সামনে, আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছে যে গুহার সামনে বসে পড়েছে মানুষ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল্লা ইন্নাল মালায়েকা তাসতিরুহুল আন্না আনআন বিআজনিহাতিহা, ফেরেশতারা তার ডানা দিয়ে ঢেকে রেখেছেন। আর এই কথাটুকুই হচ্ছে সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন হাযাল হাদিস মুতাকাররুর বিন ইয়াকুব বি উকুব মিন আল হাযাল হাসান আল হাদিস, এটি হচ্ছে সুদুক রুবাহুমা ওয়াহুম, যে এটি হচ্ছে অত্যন্ত সত্য কথা এবং এটা হচ্ছে মানে সহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এবং তার সাথী আবু বকর সিদ্দিককে ফেরেশতার মাধ্যমে ডেকে রেখেছিলেন এবং তাদেরকে রক্ষা করেছিলেন। অকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহিল আযীম তাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের শুধু এই সম্পর্কিত যদি প্রশ্ন থাকে, যেটি আমরা আলোচনা করেছি আইনুল্লাহ তাআলা, আল্লাহ কোথায়, তার মানে আল্লাহ কোথায় এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সাথে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে থাকেন আশা আশা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জাস্ট প্রশ্ন করার আগে একটা একটা যা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আর কি, আমি একটা নাম্বার দিব আর কি, বোনরা যারা প্রশ্ন রাখতে রাখবেন যদি আমাকে না পান আমার অনুপস্থিতিতে ইমার্জেন্সিতে, আপনারা হামিদা আপার নাম্বার দিয়ে দিচ্ছি, আমি হামিদা আপার সাথে যোগাযোগ করবেন, ভাই ওনার থেকে প্রশ্ন নিয়ে নেবেন আর কি। নাম্বারটা হলো 6464794207। আবার বলছি হামিদা আপা আমাদের ওনার নাম্বার হলো 6464794207, আর আমার নাম্বার আপনাদের জানা আছে 6467848120। আপনারা আমার কাছে যারা প্রশ্ন দিয়েছেন ইনশাল্লাহ 5 তারিখের পরে আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে যাব, তখন আমি আপনাদের সবাইকে উত্তরগুলো ভাই থেকে জেনে জানিয়ে দিব। যদিও প্রশ্নগুলো আকিদা সম্পর্কিত নয়, মোস্ট অব দ্য প্রশ্ন যাকাতের উপর এবং আদার প্রসঙ্গ নামাজের উপর বিভিন্ন কিছুর উপর। তাই এখন আপনারা আমি স্টার সিক্স দিয়ে যখন প্রশ্ন করবেন আপনাদের ফোনটা আবার সেলফ মিউট করে রাখবেন, যাতে আপনাদের ঘর থেকে কোনো শব্দ না আসে। আপনারা প্রশ্ন করুন ইনশাআল্লাহ সাবজেক্টের উপর।
নাম্বার প্রশ্ন করুন, আপনারা স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, যদি প্রশ্ন থাকে। আচ্ছা ভাই, আমি একটা লাইক ওনারা প্রশ্ন করতে করতে আমি একটা প্রশ্ন করি আর কি। আহলুল তাজহিল যারা, যেটা সম্পর্কে আপনি গত ক্লাসে বলেছেন আর কি, ওটার উপর কি আমি প্রশ্ন করতে পারবো? কি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা আমাদের কিছু কিছু ফেরকার মধ্যে যারা আকিদা বিশ্বাসী, তারা অনেক সময় বলে যে যে কোরআনের তাফসির শুধুমাত্র আলেমরা করতে পারবে আর সাধারণ মানুষ করতে পারবে না। যে আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন তাফসির করার জন্য ইবনে আব্বাস থেকে, তো এটা সম্পর্কে কি আপনি, আমি যদিও ফিরকাটা নাম উল্লেখ করছি না, বেশ কিছু ফিরকা এটা নিয়ে কথা বলে, ঠিক তাফসির করাটা না, তাফসির পড়ে অনেকে আমাদের সিস্টারদের মধ্যে, তারা তাফসির করে না, তাফসিরটা জেনে নেয় পরে, আলেমদের করা তাফসিরটাই তারা পড়ে, এটার উপর কি একটু বুঝাই বলবেন? আহলু তাজহিল হচ্ছে একটি পথভ্রষ্ট আকীদা, যেটি হচ্ছে এই যারা কোরআনের তাফসির পড়তে নিষেধ করে এরা এদের অন্তর্ভুক্ত নন। আহলুত তাজহিল হচ্ছে এমন একটি দল যারা কোরআনের যে আল্লাহর যে গুণাবলী এবং সিফাত শুধুমাত্র সেখানেই তাদের সমস্যা, অন্য কোনো জায়গায় ওরা সমস্যা করে না। তারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো সেগুলো তারা বলে যে আমরা সেই সিফাতগুলো জানি না এবং সিফতগুলোর অর্থ কি সেটা জানি না। ইভেন তারা এমনও বলে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানেন না, সাহাবীরাও এটা জানেন না, এটি আল্লাহই জানেন। এই ধরনের আকীদা পোষণ করে আমি কত ক্লাসে এই মানে আহলুত তাজহিলের যে কতগুলো উদাহরণ সেটির উদাহরণ আমি দিয়েছি মাজিদ আবুল আলা মওদুদি আফাহুল্লাহ, আপনাদেরকে বলছি যখন কোন জ্ঞানী ব্যক্তির ভুল আমরা ধরব তখন তার নাম উচ্চারণ করার পর তার নামের পরে গাফারুল্লাহ লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন, অথবা আফাহুল্লাহ লাহু বলতে হয়। কারণ আমরা যখন কোন স্কলারের কোন সাহায্য নেই যিনি সঠিক ভাবে কথা বলেছেন কোরআন হাদিস সম্পর্কে, এবং তখন আমরা তার নাম বলে বলি রাহিমাহুল্লাহ তাআলা। আর যখন আমরা কোনো স্কলারের কোনো ত্রুটি দেখতে পাবো এবং যিনি জীবিত নন, ইন্তেকাল মুনতাকিল হয়েছেন, তখন তার নাম বলার পর আমরা তার নামের শেষে বলছি গাফারুল্লাহু লাহু আফাহুল্লাহু লাহু। তো সেখান থেকে বাংলা অনুবাদ থেকে আমরা দেখেছি যে সেখানে আরস অর্থ কি, কুরসি অর্থ কি, পানি আরস পানির উপরে আছে সেটা অর্থ কি, সেখানে লেখা রয়েছে জানি না জানি না, আর কুরসি অর্থ জানি না, পানি অর্থ জানি না, আরস অর্থ জানি না, সবই হচ্ছে জানি না জানি না। এইটা হচ্ছে আহলুত তাজহিল, যে সকল পিপল যে সকল দল এই দলের অন্তর্ভুক্ত, এদেরকে আরেক ভাষায় আহলুত তাসবিত বলা হয়, যে যে যারা এইটাকে জানি না বলে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি সফর্দ করে দেয়। যে আবার পক্ষান্তরে দেখা যায় যে তারা এটা বলার পরে নিজে আবার একটি ব্যাখ্যা করে। সুতরাং এটি সঠিক নয় এবং এই দল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই আকীদা পোষণ করা ঠিক নয়। আর দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করেছেন সেটি হচ্ছে যে যে কোরআনের তাফসিরে কেউ পড়তে পারবে না, সবাই শুধু কোরআন পাঠ করবে, সেইটা হচ্ছে আরেকটি দল। এটি আসলে কোনো ফিরকা নয়, এটি মানুষের একটি অজ্ঞতাই পটে। কারণ আমাদের দেশে সাধারণত যে ধরনের আকিদা আমাদের ভিতরে রয়েছে সেটির ভিতরে এই সুফি প্রধান আকিদাই বেশি রয়েছে এবং কতগুলো দুর্বল হাদিস রয়েছে। তিরমিজিতে যেমন একটি হাদিস রয়েছে যে তুমি কেউ যদি মানে
এই হাদিসটুকু আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু একটি হাদিস আছে, হাদিসটি জাল, যে কেউ যদি মানে কোরআন শরীফের তাফসির করে তাহলে সুতরাং তাফসির পড়া আর তাফসির পড়া এক জিনিস নয়, তাফসির পড়ার কাজ তাফসির কারকরা করেছেন, সুতরাং সেই তাফসিরকে আমাদের পড়তে হবে, পড়া এবং পড়া সম্পূর্ণ আলাদা। তাফসিরের ভিতরে তাফসির কাছে উল্লেখযোগ্য যেহেতু হাদিসগুলোকে যাচাই বাছাই করতে বলেছেন, সুতরাং সেটি পড়াই উচিত। আর তাফসির যদি আমরা সঠিকভাবে না পড়ি তাহলে আজকে আমাদের যে দর্শ হচ্ছে, এই যে আমরা আল্লাহ কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এই প্রশ্নের সমাধানে আমাদের এই কতগুলো আয়াতের তাফসির সঠিকভাবে না জানলে আমরা কোনোভাবেই জানতে পারবো না আল্লাহ কোথায়। সুতরাং তাফসির জানা যে আমাদের জন্য খুব জরুরি সেটি বলাই বাহুল্য, জানতেই হবে। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যে তাফসির আমরা কতটুকু জানবো, দিনের পর দিন নামাজ রোজার কোনো নিয়ম কানুন ভালো জানা নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাওহীদের কোনো জ্ঞান নাই, খালি পৃষ্ঠার পর পৃষ্ঠা তাফসির করে গিয়ে সেখান থেকে মন গড়া ব্যাখ্যা দেওয়া, সেটি আমরা বুঝাতে চাচ্ছি না। আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের আকীদাকে শুদ্ধ করতে গেলে, আমাদের ইবাদত গুলোকে শুদ্ধ করতে গেলে যে কতগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে তার বিধান বর্ণনা করেছেন, যে কতগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেছেন, সেই কতগুলো আয়াতের তাফসির অবশ্যই জানতে হবে। কারণ আল্লাহ সম্পর্কে না জেনে আল্লাহ সম্পর্কে ধারণা করা, তার সম্পর্কে কথা বলা, আযলামু মিম্মান ইফতারা ইলাল্লাহিল কাযিবা, যেমন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামু, যে আল্লাহ সম্পর্কে কিছু বলা না জেনে, তো সেটি হচ্ছে আল্লাহ হারাম করেছেন, ইন্নামা হারামা রাব্বি, আল্লাহ আমাদেরকে হারাম করেছেন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে গেলে, যেমন আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় জানতে গেলে আল্লাহ বান্দার সাথে থাকেন, এটি আল্লাহ বলেছেন মাইয়া, যে মাইয়া কয় প্রকার, কোন কোন আয়াতে আছে, কিভাবে আছেন, সেটির তাফসির সম্পর্কে জানতে হবে। সেটি যদি তাফসির সম্পর্কে না জেনে সে মনে করে যে আল্লাহ মানুষের সাথে রগের কাছে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো তার আকীদা শুদ্ধ হবে না এবং আল্লাহ সম্পর্কে তার জ্ঞান লাভ করতে পারবে না। এই কারণেই ক্ষেত্র বিশেষে বনহারে নয়, বরঞ্চ ক্ষেত্র বিশেষে যেগুলো আমাদের সাথে আকীদা তাওহীদ প্রতিষ্ঠা করার স্বার্থে, মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভের স্বার্থে যতগুলো আয়াত আমাদের জানতে হবে, ততগুলো আয়াতের তাফসির অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর অতিরিক্ত তাফসির জানা সেটি হচ্ছে পরের কাজ, ভালো কাজ, উত্তম কাজ, কিন্তু মৌলিক জিনিসগুলো যদি কেউ না জেনে তাহলে তার তাফসির পড়ার কোনো উপকারিতা আছে বলে আমরা মনে করি না। কারণ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কথা বলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচলিত তাফসিরের ভিতরে যেমন আহলুত তাজহিলের মতো করে যদি কেউ বলছে যে এটা আমরা জানি না, বুঝি না, তাহলে এই তাফসির সঠিক নয়। যেমন আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি কি, যে আল্লাহর হাত মানে ফাওকা আইদিয়াহুম, যে তোমাদের হাতের উপরে আল্লাহর হাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়াত নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, আর নবী এটি এখানে এখানে আল মওদুদী গফারাল্লাহু লাহু তিনি তার কিতাবের ভিতরে বলেছেন যে এই হাত রাসূলের হাত নয়, উনি এটা লিখেছেন। এটা কিভাবে উনি লিখেন, উনি এটা লিখতে পারেন না, এটা লিখতে পারেন না, এটি উনি লিখতে পারেন না, পারেন না, পারেন না, পারেন না, পারেন না, পারেন না, এটি রাসূলের হাত পরিষ্কার। এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে হাতটা রাসূলের, অথচ ব্যাখ্যা করছেন উনি ভিন্ন হবে, ওনার কোনো হাদিস লাগে না, কোনো ধরনের দলিল নাই, কিছু নাই, মনের আনন্দে যা খুশি তাই অনুবাদ করে রেখেছেন। তো সেই ধরনের তাফসির পড়াটা আমাদের জন্য উচিত হবে না। ইন্নাল্লাযীনা ইউবায়ুনুক, ইউবায়ুনুক ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যে তারা তোমার হাতে
বায়াত নিয়েছে, নিশ্চয়ই তারা আসলে আল্লাহর কাছে বায়াত নিয়েছে। এখানে রাসূলের হাতের উপরেই সাহাবীরা বায়াত নিয়েছে, এটি হচ্ছে একটা সত্য। অথচ সেখানে লেখা হয়েছে তাফসীরের ভিতরে, আপনারা দেখতে পারেন, মানে লেখা রয়েছে যে এটি রাসূলের হাত নয়, এটি আল্লাহর প্রতিনিধির হাত। আরো একটি ভুল, আমরা একটি ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহর প্রতিনিধি বলতে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফা বলতে আল্লাহর প্রতিনিধি বোঝায় না। আল্লাহর প্রতিনিধি হিসাবে বলা হয় নাই, তাহলে এটার তাফসীর জানতে হবে, এটার ব্যাখ্যাটা কি। সুতরাং কোন ক্ষেত্রে যেখানে আকীদা আপনার জন্য মানে একটি বিষয় হয়ে দাঁড়াবে, যেখানে আকীদা দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে, যেখানে আপনি কোন ক্ষেত্রে মানে ইসলামের গণ্ডির বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখানে অবশ্যই আপনাকে তাফসীর, প্রসিদ্ধ তাফসীর থেকে, স্কলারদের ব্যাখ্যা থেকে জ্ঞান লাভ করে আপনার আকীদাকে শুদ্ধ করতে হবে। এবং অনুরূপ ভাবে কোন হুকুম আহকাম মানে ইবাদত, হজ, যাকাত, সিয়াম, সালা ইত্যাদিতে কোনো আয়াতের যদি কোনো ব্যাখ্যা থাকে, তাহলে সেটি তো তাফসীর সহ আপনাদেরকে শিখতে হবে। এই কিন্তু গণহারে তাফসীরের প্রতি সমস্ত কিছু উদার করে দিয়ে রাত দিন শুধু তাফসীর, সেটি অবশ্য আমাদের, আমরা ওই পর্যায়ে পৌঁছতে পারিনি এবং আমাদের ইমান এবং আমাদের আকীদা এখনো সেই পর্যায়ে পৌঁছেনি যে আমরা সমস্ত কোরআন শরীফ আমরা নিজেরা সবাই নিজেকে স্কলার মনে করছি না, এবং সেটিও আমাদের কাজ হবে না। আমাদের কাজ হবে হচ্ছে আকীদার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, মারিফাতুল্লাহি তাআলা সাথে সংশ্লিষ্ট আয়াতগুলোকে ভালো করে অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বোঝা। এই কারণেই আমরা শ্রোতাদের কাছে আবেদন করছি, আপনারা এই ক্লাসটুকুকে খুব ভালো করে অনুসরণ করুন, নোট নিন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিভিন্ন সময় তুলে ধরছি, এর উদ্দেশ্য এই নয়, আপনাদেরকে এইভাবে আমি উৎসাহিত করছি না আপনারা সবকিছু বাদ দিয়ে এখন তাফসীর শুরু করে দেন, এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে যে নির্ধারিত নির্বাচিত আল আয়াত মুনতাখাবাত, যে সকল আয়াত গুলো নির্বাচিত, যেগুলো মানে মানে আকীদার সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আল্লাহ সম্পর্কিত জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, মারিফাতুল্লাহি তাআলা, সেগুলোকে অন্তত প্রাথমিকভাবে জানতেই হবে। এটি জানা শেষ হয়ে যদি কারো না যায়, তাহলে ওই ব্যক্তির জন্য অন্য অন্য আয়াতে তাফসির পড়া তা অনুচিত। আর যারা একেবারে কোনো তাফসির পড়তে নিষেধ করেন, তারা সঠিক কাজটুকু করেন না, কারণ নিষেধ করার কোনো দলিল নেই। নিষেধ করতে গেলে কোনো মুসলমানকে কোনো কাজ নিষেধ করতে গেলে তার একটি সহি দলিল লাগবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন কিনা যে আমরা তাফসির করতে পারবো না, পড়তে পারবো না, করতে পারবো না, যেহেতু নিষেধ নাই, পড়তে পারা নিষেধ তো নাই থাকার কথা। আর নিষেধ থাকলে কোনো তাফসীর কারো তাফসীর করতে পারতো না, তাফসীর করা হারাম হয়ে যেত। সেখানে শুধু বিভিন্ন তাফসীর কারকের আমরা মূলনীতি বর্ণনা করছি এই কারণে যেন আমরা ভুল থেকে বেঁচে থাকতে পারি, এর মানে এই নয় যে কেউ করতে পারবে না, কারণ তাফসীর করা হচ্ছে মুফাসসিরদের কাজ আর এটি পড়া হচ্ছে সাধারণ মানুষের কাজ। সুতরাং করা এবং পড়া এক জিনিস নয়, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। জাযাকাল্লাহু খায়ের। বন্ধা স্টার সিক্স যে প্রশ্ন করুন প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা মানে প্রশ্ন না ঠিক একটা বোঝার একটা ব্যাপার ছিল, মানে তাফসীর সংক্রান্ত, আমি কি এটা বলতে পারবো?
না আপনার আকীদার সাথে সংশ্লিষ্ট কোন আয়াতের ব্যাখ্যা যদি জানতে চান তাহলে প্রশ্ন করতে পারবে, অন্য কোনো প্রশ্ন থাকলে এই যে মানে এই যে মানে হামিদ আপা যার নাম্বার দেওয়া হয়েছে তাকে প্রশ্ন করবেন, তার কাছ থেকে জেনে নেবেন, আমি তাকে উত্তর দিয়ে দিব, আশা করি বুঝতে পেরেছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর যদি আজকে যে সকল তাফসির আমরা করেছি সেটা সংশ্লিষ্ট যদি কোন প্রশ্ন থাকে আপনি করতে পারেন, এর বাইরে না। যে একটু আগে যে আপনি বলেছিলেন আর কি, যে ওই যে মৌদুই সাহেবের ওই ইয়েটা আর কি তাফসির ব্যাপারে, ওইটা একটা কথা ছিল আর কি আমার, সেটা হচ্ছে যে আমরা যে মৌদুই সাহেবের তাফসির পড়ি, তারপরে ফিজিলালিল কোরআন যেটা সাইয়েদ কুতুবের, তারপরে হচ্ছে ইবনে কাথিরের যে পড়ি বাংলাগুলো, তো আমার কাছে আর কি যেটা মনে হচ্ছে যে ইংরেজিগুলো কিন্তু মোটামুটি বোঝা যায়, এবং ইংরেজিতে কিন্তু আমরা যখন পড়তে যাই তখন কিন্তু দেখি যে অপ্রয়োজনীয় কথাবার্তা, কিন্তু বাংলা তাফসির পড়তে গেলে দেখা যায় যে অনুবাদক তার নিজের অনেকগুলো কথা বা তার নিজের নলেজে ওই দিকটা মানে অনেক সময় অ্যাপ্লাই করে ফেলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে মৌদুই সাহেবের যে মেইন তাফসিরটা সেটা হচ্ছে উর্দু, তো ওই উর্দুটা আমি অবশ্য জানি না, তো বাংলাতেই পড়েছি ও তাফসিরগুলো, তো ওখানে কিভাবে এসেছে ওটা অনেক সময় বাংলাতে অনুবাদ আব্দুল মান্নান তালিব অনুবাদ করেছেন, আব্দুল মাওলানা আব্দুর রহমান অনুবাদ করেছেন আর কি, কারণ অনুবাদকেও কিন্তু মাঝে মধ্যে ইয়েটা চলে আসে, তো মেইন গ্রন্থের রচয়িতা যেই ভাষায় লিখেছেন সেটাই হচ্ছে তার মেইন ল্যাঙ্গুয়েজ, তো ওটাতে কি রকম এসেছে ওইটা আসলে ওইটাও মনে হয় আমাদের দেখা দরকার। আমাদের কোনো প্রয়োজন নাই, ওটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না যে তার তাফসির দেখতে হবে, কারণ আমাদের কাছে ইবনে কাসিরের তাফসির রয়েছে এবং এতেই আমরা সন্তুষ্ট, আমরা অন্য কোন তাফসিরের কাছে যে কেন যাব, আশা করি বুঝতে পেরেছেন। এবং বাংলা ভাষায় যে ধরনের অনুবাদ করা হয়েছে সেটি বিশেষ করে আল্লাহর সিফত সম্পর্কে যেভাবে অনুবাদ করা হয়েছে সে অনুবাদগুলোতে আল্লাহর সিফত গুলোকে সর্বতোভাবে প্রত্যেকটি সিফতকে অস্বীকার করা হয়েছে, আল্লাহর ইস্তাওয়াকে বলা হয়েছে কর্তৃত্বের আসনে, যে আল্লাহকে বলা হয়েছে যে ইন্নাল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আর রহমান আলাল আরশ, সেখানে অনুবাদ করা হয়েছে আল্লাহর কর্তৃত্বের আসনে আরোহণ করেছেন, এগুলো তো কোনো সহি সুন্নাহ সালাফদের কোনো তাফসির নয়, এগুলো নিজেদের বানানো, আরশকে তারা স্বীকার করে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাংলা ভাষায় যেগুলো অনুবাদ হয়েছে তাতে সর্বনাশ হয়েছে, এখন তিনি উর্দু ভাষায় কি লিখেছেন সেটি দেখা দেখতে যাওয়াটা আমাদের কোনো প্রয়োজন আছে বলতে আমরা মনে করি না, আমরা মনে করি যে আমাদের সামনে যেহেতু সঠিক তাফসির রয়েছে ইবনে কাসির, সেখান থেকে আমরা আকীদা সম্পর্কে সঠিকভাবে জানতে পারছি, সুতরাং সেটিই আমরা আঁকড়ে ধরবো এবং সেটি তার থেকেই মোটামুটি ভাবে একদম শতকরা 100% না জানলেও মোটামুটি অনেক ক্ষেত্রেই আমরা সেগুলো সঠিকভাবে জানতে পারছি, আর বাদ বাকি যেগুলো এই কিছুটা বাদ থেকে যাচ্ছে সেগুলো আমরা কিতাব থেকে অন্যান্য আকিদার বই থেকে জেনে নিচ্ছি, আমরা এটা অনুসন্ধান করে তিনি উর্দু ভাষায় কি লিখেছেন সেটা আমরা মানে করার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না, আর কেউ আগ্রহ হয়ে থাকলে তারা করতে পারে, সেটি তাদের ইচ্ছা, আশা করি বুঝতে পারি। পরের প্রশ্ন করুন, আপনাদের কোন প্রশ্ন থাকলে উম্মে সুমাইয়া অথবা হামিদ আপার কাছে বলবেন। سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته